শিয়াল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন আমরা আল্লাহর উপর কম খুশি না বেশি খুশি তাহলে জবান করে সমস্বরে বলব আলহামদুলিল্লাহ মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই আমার দুই কান্দে দুই মুহরি ইলেক্রিতে সিসি ক্যামেরা মার্কেটে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে সোরেরা মার্কেটে গিয়া ভালো হয়ে গেছে কারণ সিসি ক্যামেরা জোরে কন কি ক্যামেরা দরজা জানলা বন্ধ করা অকাম করছে সকালে এসে গল্প করতেছে কেউ দেখেনি কেউ দেখে নাই দুই কান্দে দুই ফেরেস্তা বলতে চাললাই শয়তান কি হয় এদের বলতে যে কেউ দেখেনি তো আমরা কি ঘুম পারছি আজকে বাংলাদেশে যত অন্যায় অপকর্ম হচ্ছে আপনারা বলেন যদি বিশ্বাস করত আমার দুই কান্দে দুই মোহরি লেখিতে সেন্ডাইরি দলিল দেখে রাই দিবে সবাই বলেন দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার আসেন আমার মুক্তার আসেন আমার ব্যারিস্টার শেষ বিচারের কোন বিচারে শেষ কোন বিচারে শেষ বিচারে বাংলাদেশে যেগুলা বিচার হচ্ছে এগুলো কি শেষ বিচার এগুলো আসলে বিচারই না এগুলো হচ্ছে বিচারের নামে প্রহসন করা জোরে কোন ঠিক কিনা সাহেবজাবরে দেখবার কাছে গাছে আম পাচ্ছে কিনা যা দেখে গাছের ডালে বসে এক বা চাম কাটতেছে আর ব্যাগে তুলতেছে বাগানের মালিক কয় আমি খাইনি আমার পরিবারের কেউ খাই নাই আর তুই আমার গাছে আম পাড়তেছিস তোর বাপক যা বিচার দিব খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে বাবাক যা বিচার দেওয়া লাগবে না বাবা আর একটা গাছও চড়ছে টাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায় গাছের নিচে বসে বাগানের মালিক বলে আল্লাহ বিচার দেব কার কাছে বেটাও চোর বাপো চোর আজকে আমাদের বাংলাদেশে বিচারের অবস্থা তাই হয়ে গেছে জোরে কার এই জন্য সকলে বলবেন শেষ বিচারের কোন বিচারের শেষ বিচারের হাইকোর্টেতে শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি যা বিন্দার আল্লাহ যখন হাকিম হবেন আমরা যখন আসামি হব ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করবেন বারিস্টারি করবেন আমাদের জাবিন করে জান্নাতের দরজায় পৌঁছা দিবে এমন বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার তাহলে জবান খোলে আরেকবার একবার বলি আলহামদুলিল্লাহ সেই রকম মিডল পয়েন্টে থাকেন মানে আমি শ্রম করছি এখন আপনাদেরকে তিনটা শিকার উক্তি দিতে হবে ধরে কারণ কয়টা এক নম্বর শিকার উক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ যারা বলতেছেন না তারা কিন্তু মরার আগে বোবা হবেন আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে মরার সময় যদি কলেমা পড়তে পড়তে আল্লাহ আল্লাহ বলতে বলতে মারা যায় বলেছেন সে যত পাপি করুক না কেন মরার সময় ইমানে মৃত্যুবরণ করে আল্লাহ খুশি হয়ে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় কোন ব্যক্তি সারা জীবন যদি করে কিন্তু মরার সময় তার জবান বন্ধ হয়ে গেছে কলেমা উচ্চারণ করে না রাসুল বলেন যত নিক কাম করুক না কেন মরার সময় সে বেইমান হইয়া মারা গেল তা আমরা কি চাই মরার সময় আমাকে জোবান বন্ধ হোক যদি জবান বন্ধ করবার না চান তাহলে তিনটা স্বীকারোক্তি দেওয়া লাগবে জবান খুলে এক নম্বর স্বীকারোক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ এই কোরআনে কোনো গোজামিন এই কোরআনে কোনো ধোকা মাশাল্লাহ তাহলে সেই কোরআনের তাফসীর হবে আর ওনারা বলে হুজুর রাজনীতি করতেছে হুজুর যেন হাওাকের বিরুদ্ধে না হয় হুজুর যেন উষ্কারি না দেয় কি রে রুগী যে ডাক্তারকে বলতেছে ওষুধ দেন ডাক্তারকে ডাক্তার বলতে তুমি ওষুধ চাও খেন আমি তোমার রোগ দেখি তারপর ওষুধ দেব রুগী বলতেছে দেখার দরকার নাই প্যারাসিটাম বলতে ডাক্তার মাথায় হাত দেয় কান এ রোগ তো ভালো হবে না আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে তাই আলিমদেরকে জালিমেরা তাদের ইচ্ছা মতো ওয়াজ করাবার চায় জরে কোন কথা ঠিক একশো চোদ্দটা সুরার ভিতরে উনত্রিশ পারার প্রথম একটা সূরা আছে নাম হল সুরাই মুলক মুলক শব্দের অর্থ হলো রাজ্য রাজত্ব বাংলাদেশের যত মানুষ আমরা হস করবার গেছি আপনি কি করছেন যারা হজ করছেন এখানে হাজি সাহেবরা আছে না না অবশ্যই আছে ওখানে কাবা ঘরের আঙ্গিনাত গেলেই কিন্তু একটা তাল পড়তে হয় তালবি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল মাতা লাকাওয়াল নি'মাতা লাকা মুলক লা শারিকা লাক আপনারা বলেন তো লাকা মুলক লা শারিকা লাক এ আরবির বাংলা কি এই আরবির বাংলা যদি হাদিস সাহেবরা বুঝবার পারতো তাহলে হজের আগে যেই দল করুক হজের পরে আর সেই দল করতো না কেবল মাত্র আল্লাহর দল করতেও ধরেগণটা ঠিক কিনা কারণ এই তালবিয়ার মধ্যে স্পষ্ট বলা হচ্ছে রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না এটা কি আমার কথা না আল্লা বলতেছেন তাবা আরো কাল্যাজি গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কারাহাতে সমস্ত ক্ষমতার মালিককে জোরছে বলেন আরও জোরে বিশ্বাস করেন পাঁচটার সময় ছয়টার সময় সাতটার সময় একটু সময় আছে না নাই জোরে কোনো আছে না আপনারা বলেন তো যে সময় আমাদের কাছ থেকে চলে গেল এই সময় কি আর আমরা পাবো ধাপে ধাপে মানুষ কবরের দিকে যাচ্ছে মৃত্যুর দিকে যাচ্ছে অথচ সেই মানুষ গেল ক্ষমতার চেয়ার পায়া কয় আর ক্ষমতা ছাড়ব না পাঁচ তালায় উঠে দেড় লাখ টাকার খাত বারো হাজার টাকার কম্বল ওরে তার মানে নয়টার সময় রাত্রে বলতেছে আমার বাসা আমার ঘর আমাক নামাইকে ক্ষমতা আছে না আমার আমার বাসা ঘর আমাক নামাইকে রাত তিনটার সময় ক্ষমতা একটা ভূমিকম্প দিছে কি বিল্ডিং খালি একটু ক্যাপে উঠছে নয়টার সময় কি কছে ওটা আর মনে নেই এত ফুরসে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে ওই লঙ্গিটা পর্যন্ত পরবার পারেনি ফেরস্তা বলতেছে আল্লাহ এটা তুমি কি করলে আল্লাহ বলতেছে ক্ষমতার অহংকার করে যারা ন্যাংটা হয়ে নামবে তারা ধরে সংকটা শিখছে না কথা যুক্তি আছে কথা ঠিক তু عز من ت샤 পরেন তু عز মান তাশা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সন্মান দিয়া পাঁচ তলায় তোলার মালিককে আল্লাহ আবার অপমান করেন না আনতা করেন আমারর মালিককে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে যারা বলতেছেন না তারা চারিদিকে তাকায় চারিদিকে চারিদিকে যদি আপনি দেখেন তাহলে আপনি বেঈমান হবেন চারিদিকে দেখা যাবে না উপর দিকে খেয়াল করা লাগবে জোরে কথা ঠিক কে আসরে নামাজ পড়ে জমিতে গেছে ধান দেখতে যা দেখে উপর জমিত পানি খলমল করতেছে নিচে অর জমিত পানি নেই আরে আমার জমি পানি নেই এই দিকে দেখছে কেউ নাই আস্তে করে বসে আল কেটে দিছে ওই পানি দিয়ে হাত ধসে ধুয়ে আবার উঠে সাইডের দিকে দেখে বলতেছে কেউ দেখেনি আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনার বলেন তো এই লোকটা উপর দিকে দেখছে খালি যদি আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান উপর দিকে তাকায় না খালি সাইডের দিকে তাকায় দূরক্ষণ কথা দেখে না আমার বউ আমার কাছে চারিদিকে গাড়ি র‍্যাবের গাড়ি এগুলা দেখলে তেল কেন মারবে আমি আমি বইয়ের কপালে সুম দেখলাম পুলিশ ধরলে ছাড়বি রে কিন্তু যার ধরার চিন্তা করে আমি ওয়াশ করি সেটা হলো আজরাইল একবার ধরলে আর ছাড়বে না ধরে আপনারা বাংলাদেশের মুসলমান কি ধরার তালত আছে সবাই যদি বিশ্বাস করে যে যে কোন মুহূর্তে আদ্রাইল ধরবে তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হবে এলার্জে খলাকল মাওতাবাল হায়াত লিয়া বলুয়া কম আই আহাসানো আমালান বহোৱাল আজি জলগফ

খুব যদি জোরে বলেন রাসুল বলেছেন শয়তান এত জোরে দৌড় মারবে যার পিছন দিক দিয়ে বাতাস বাড়াবে বাংলাদেশে আল্লাহ আকবর সব দলের মধ্যে নাই জোরে কর কথা ঠিক অনেক বড় বড় দল বাংলাদেশে আছে ওদের মধ্যে কেউ যদি আল্লাহ আকবর কয় ওরা জিব্বাত কামড় ঠিক তো আমাকে সরকার এক পুলিশ কর্মকর্তা বলেছে এই আল্লাহ আকবর নাকি জামাত ইসলামের স্লোগান জন্মের সময় ডান কানতে আদান বাম আকামত মরার পরে লাশ সামনে ছে আল্লাহ আকবর জোরে কোন কথা ঠিক কি না এরপরে যদি মুসলমান বলে এটা কোন দলের স্লোগান সরাসরি বেঈমান ঠিক অরিমান নাই তা আপনারা কোন তা আল্লাহ আকবর কোন দলের আল্লাহ ও রাব্বাকা আল্লাহ কোরআনে বলেছেন রাসুল আমার নামে তকবির দেন আল্লাহ হুকুম করেছেন তো যখন কোরআন আয়াত তেল হয় তখন কি ইমান বাড়ে না কমে ইমান বাড়ার লক্ষণ কি চুপ থাকে খালি চুপ হয়ে গেছেন আপনার ঘরের মধ্যে এখন পূজার বাদ্য বাঁচতেছে খালি চুপ প্রত্যেকটা স্বামী চুপ হওয়ার কারণে বো স্টার জল বাংলা দেখতেছে আরে করে নাটক দেখার কারণে আপনার ঘরের মধ্যে পূজার খালি চুপ বইয়ের বিরুদ্ধে কিছু বলবো না ভাই সংসার অশান্তি গেলে যাই হোক দুনিয়ার জীবনটা ভালো থাকে জীবন বাঁচান ফরস রে জীবন বাঁচান ফরস আপনারা সত্যি করে বলেন তো ইমান বাঁচান ফরস না জীবন বাঁচান ফরস যারা বলতেছেন না তার মনে আমার কথা বোঝেননি আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাতে পারব তবে চেষ্টা করলে আমার ইমানকে আমি বাঁচাবার পারবাহ আপনারা কোন তালত আছেন কারা কারা বাঁচানোর জন্য যুদ্ধ করবেন দুই হাত তোলা আল্লাহকে দেখান কার সাথে যুদ্ধ আল্লাহ সাথে যুদ্ধ করবেন শয়তান আদুয়ান শয়তান হলো তোমাদের শত্রু তোমরা শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ এই শয়তান কোন শয়তান আল্লাহ রাসুল বললেন জিন এবং ইনসান মিনাল জিন্নাতি ওয়ান্না শয়তান খালি জিনের মধ্যেও নাই মানুষের মধ্যেও আছে দেখবেন আপনারা শয়তান দেখবেন আজকে দেখাবো নিশাহ দেখে বাবে রে শয়তান হ্যাঁ এখানে কি গল্প হয় এ কি গল্প রে কোনো গল্প চলবে না সুন্দর পরিবেশ দিতে হবে আজকে আমি আপনাকে করুক শয়তান দেখাবো আল্লাহ কারণ না দেখলে তো সিনবার পাবেন আগে দেখা লাগবে না দেখলে সেনা যাবে আল্লাহ রাসুল বলেছেন ফজরের নামাজের পরে সুরা মুলুক কেউ যদি তেলাওয়াত করে যে সুরা থেকে আপনাদের সামনে তাফসির করা হবে এই সুরা সম্পর্কে রাসুল বলেছেন ফজরের নামাজের পরে প্রতিদিন যারা সুরা মুলুক তেলাওয়াত করবে ওনারা যখন মারা যাবে ওনাদের কাফনের উপরে সুরা মুলুক একটা চাদর হবে সূরা যখন শরীরে চাদর হবে দুনিয়ার সমস্ত মানুষ কবরে মাটি দেয়া চলে আসবে কবরের কোনো ক্ষমতা নাই ওই মানুষের দেহ আযাবে পরশ করে সুবহানাল্লাহ কি ফজিলত রে সূরা মুলুকে আমার পর ফজরের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করতেছে তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন পড়া কোরআন বোঝা কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা এরই নাম হলো তেলাওয়াত আলাইহীম আয়াত হোম ই মানারিহীন কালু তেলাওয়াতে ইমান বাড়ে ইমান কি বাড়ে আমাকে ইমান বাড়তিছে না কমতিছে গরুর দাম কম গোস্তর দাম বেশি আমরা হলাম বাংলাদেশি একটা লোক কুয়াশায় কয় না কে গরুর দাম কম গোস্তর দাম এত বেশি করে সবাই চুপ এ কি রে এটা আবার কি কি করা লাগবে এতক্ষণ পরে কুত্থা গেল রে আসে নিমান্ডা বাড়ুক এ কোরআনের পাওয়ার আছে না নাই দরকার আছে না সুরা মুলুক তেলাবাদ কর তোমার ফারুক বলেন আল্লাহ তোমার রাজত্ব গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা একমাত্র তোমার হাতে এটা বাংলার মানুষ দেখতে পাবে মানুষের তৈরি করা আইন যখন মানবে না আমার কোরআনের আইন মানবে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে এটা মানুষ কখন দেখতে পাবে বর্তমানে বাংলাদেশে যে আইন চলতিছে এই আইন চলতে থাকলে প্রাইমারি দিন দিন চারতলা পাঁচতলা বিল্ডিং হবি আর হাফিজি মাদ্রাসা টেকা বাগরে বন্ধ হবি তোরে কোন কথা ঠিক একদম বাকদম ঘর সাজে হেডমাস্টারের কোনো টেনশন নেই মিথ্যে পড়াই প্রত্যেকটা শিক্ষায় মিথ্যা আর এই মিথ্যা শিক্ষা দিয়ে ষাট হাজার টাকা বেতন পায় আপনি বলেন মাস্টার নাকি

সাংবাদিক বলবে কাবিন আছে আর সাকিব খানের মতো লুচ্চা খালি বেডিছল কাছে গেলি পেট বড় করে দেয় জোরে কোন কথা ঠিক না এই লুচ্চা ধরা পড়বি না এখন আসেন সারা জীবন ওয়াজ শুনেছেন আজকে একটু নিজের চোখে দেখেন এই কোরআনটা কেমন ওমর ফারুক আল্লাহর ক্ষমতা দেখার জন্য বাবাজীব ব্যাধি হিলমুল গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে এই ক্ষমতা দেখার জন্যে এই ক্ষমতা দেখার জন্য অর্ধ পৃথিবীর খলিফা বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশ আমাদের বাংলাদেশের মতন কত দেশ মাইকের সন কি খুব বেশি হয়েছে নাকি একটু বেশি বেশি মনে হয় না ঠিক আছে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হচ্ছে হজরত আর আমাদের প্রধানমন্ত্রী আমাকে প্রধানমন্ত্রীর শাসন আমলে বাগে শিয়ালে এক ঘাটে পানি খায় নাকি হজরত সদ্যবেশে মদিরার অলি গলি ঘুরতেছেন হঠাৎ দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা 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 পথ পথ সেই দিয়ে সুন্দরী সরু নারী ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই দুই পাহাড়ের মাঝখানের গিরিপথ বুঝতেছেন ভয়ঙ্কর রাস্তা সেই রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ তাকেন সবাই আলহামদু আলহামদুলিল্লাহ এখন আপনারা বলবেন হুজুর ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে সে মেয়েটা কি কেমন সুন্দরী পরিমনির মতো সাদনুরের মতন মৌসুমের মতন আল্লাহর আইন যখন সমাজে চালু থাকবে মেয়েটা যদি দেখতে খাটো হয় কালো হয় আর আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে কোরআনের রাজত্ব তাদেরকেই কেবল সুন্দরী নারী বলে এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা স্লোগান দেব কারণ আপনাদের চাইতে মায়েরা বেশি হয়েছে আসার সময় আমি ঘর থেকে যখন আসতেছি পুরুষের চাইতে মেয়েরাই দেখি বেশি গোটা রাস্তা ওরা দখল করছে ক্ষমতাও আছে আছে না না এজার আছে না না আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা এই যুবকের এই আমাকে একজন বলতে হুজুর আমি আর্জেন্টিনার খেলা দেখছি সাড়ে তিনটা পর্যন্ত কিন্তু আমি ঘুমাইনি আমি কিছু ঘুমাইনি আমার দেশ জিতার কারণে আমি আমার সামনে কাতারে পড়ছি হুজুর আপনি বলেন তো আমার পাপ বেশি না সব বেশি এমন ফতু আমার কাছে তালাশ করছে আমি চিন্তা করছি যে কি কই মানে ওর দেশ দিতার কারণে ওই শুক্রিয়া তার ফদরের দুই রেখা তামত সামনে কাতারে পড়ছে সেই সমস্ত যুবকদের বলতেছি বাজার একটু গলা ফাটে আজ গোল ভালোই কথা আজকে গোল কলা না আমি যেই বলো পর্দা নারী যারা তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন পর্দা নারী যারা আর এবারে বলবো বে পর্দা নারী যারা আপনার বলবেন শিলা কলা তারা একই গাছের কলা এক গামলায় শিলা এক গামলায় শশাওয়ালা আপনার বলেন তো খরিদ্দার কোনটা টেকা দিয়ে নিবে যদি বল তুই সিলে খাস না তা সিলেই তো খাই তো আগে থেকে সেলা আছে লিবিয়ার খাই বাংলাদেশের এমন বোকা কেউ নাই যে শিলা কলা টেকা দিয়ে কিনবে তোর এখন কথা ঠিক না কারণ শিলা কলা খাওয়ার আগেও খাসে কে খাসে ভাই ধুলেবালি মাছি মাসি মশা খাসে খাইনি তাহলে বেয়া নারী খাইনি একটা ভ্যানওয়ালা যাচ্ছে বলতে আহ একটা মেথর গ্রামের পায়খানা সাফ করবার আছে ব্যাপারটা মেঘ দেখে বলছে ও একটা ভ্যানালা যাচ্ছে ব্যাপারটা মেয়ের দিকে তাকে আহারে মানে যাই দেখতেছে তাই ও টোপ গিলতিছে তোরে কোন কথা ঠিক রাত্রে সবাই যারা দিনের বেলা দেখছে রাত্রে সবাই ঘুমাইছে ওই ব্যাপারটা নারী স্বপ্নে অনেকের ঘরের মধ্যে গেছে ওরা বিয়ালা করো এদের গোসল ফরজ হয়ে গেছে

ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বলতেছেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পেছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজর তোমর কে চেন সোনালা কাকে বলতেছে ওমর ফারুককে লক্ষ্য করে মেয়েটা বলে পথিক তুমি কি হদ্র তোমারকে চেনো যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় যখন আল্লাহ রাজত্ব দুনিয়াতে চালু থাকবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে একটা নারী যাবে সেই নারীর কলিজার ভিতরে কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না সেদিন সরসী। নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোন জানি হবে না সবাই জবান খোলে বলেন যদি মেনে চলি করান ধরে যদি মেনে চলি করান আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে আর্জেন্টিনা ব্রাজিল নয় যেদিন কলেমার পতাকা উড়বে তোমার শোকের পানি বের করতেছে আর মনে মনে বলতে আল্লাহ তোমার রাজত্ব যখন দুনিয়াতে চালু থাকবে তার গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব যখন তোমার হাতে থাকবে তখন একজন অবলা নারী পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাবে তার কলিজার মধ্যে অন্য কারো ভয় থাকবে না কেবল মাত্র ভয় থাকবে কার ফারুক বললেন মা আমি অনেকক্ষণ হলে তোমার দিকে তাকায় দেখতেছি তুমি ধীর গতিতে হাঁটতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে আমার মনে হয় তুমি একজন নারী তোমার দেখলে বুঝতে মেয়েটা বলে আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে দুই পাহাড়ের মাঝখানে আমি হজরত ওমরকে খুঁজে বেড়াই আমি আসলে একজন দুঃখী নারী আজ কয়দিন ছয় দিন হলো দুই পাহাড়ের মাঝখানে হজরত উমরকে আমি খুঁজে বেড়াই ওমর ফারুক বললেন মা তুমি কি পাগলি নাকি উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা তাকে পাবার চাইলে গণভবন যাওয়া লাগবে তাকে পাইতে চাইলে বঙ্গভবন যাওয়া লাগবে সংসদ ভবন যাওয়া লাগবে তুমি ওই সকল বড় বড় ভবনে না গিয়া দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো ওমর কি উর্দুম নাকি মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লার রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে তখন নেতা খোঁজার জন্য সংসদ ভবনে যাওয়া লাগবে না বরং নেতার আয় তখন দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে মানুষের অবত্ব যখন চলবে তখন রাজা হবে বাদশাহ হবে তাদের খোঁজে মানুষ তাদের দরজাত যাবে সামনে লাঠি মারবে দরে কোন কথা ঠিক কিনা একটা মন্ত্রীর পিএস সেক্রেটারি কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাসে বাসা তৈরি করছে হায় 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 কার কাছে যায় দেশে আইলো কলিকাল ভেড়া চাটে বাঘের গাল দেশে আইলো কলিকাল ভেড়া চাটে বাঘের গাল আসল কথা ধরলে তোমায় জেলে দিবে রে আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে ধরে কথা ঠিক না একটু মনোযোগ দিয়ে শুনবেন মেয়েটা বলে পথিক আল্লাহ রাজত্ব কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খুঁজবা লাগবে না বরং নেতারাই দুঃখে মানুষকে খুঁজে বেড়াবে আমার ইমান বলতেছে আজকে ছয় দিন হলে উমরকে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে উমরকে পাব ইনশা আল্লাহ ছয় দিন হলে খুঁজতেছি খুব বেশি লাগলো আর একদিন আপনারা বলেন তো মেয়েটাকে উমর হরুকরে পাশে ধর এখন পাইছে তাহলে মেয়েটার ইমানের দাম আয় আমার সঙ্গে যারা পারেন তারা বলবেন না পারলে গুনগুন করে কবেন আমি দেখছি বর্ষাকালে আমার দাদা পাট পাকাতো দড়ি পাকাতো আর দাদা কই দাদা হো কি পারি না ভাই হো করে মজা পাই রে আমি তখন বললাম দাদা ওটা হো করে না কইরা আবার সঙ্গে বলেন নবী বাস করিতে সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে হো করবে তাও মজা আছে গাবো গাবো ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজা আর ঘাম হয় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে তৈরি থাকি দয়াময় আমার যেন আল্লাহ দয়াম ইমানের দাবি হলো অগ্নি শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা জোর না ইমানের দাবি হলো অগ্নি শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে থাকা না বাতিলের সাথে করা আজকে আপনারা কি করতেছেন জীবন বাঁচান ফরজ হুজুর জীবন বাঁচান ফরজ না আপনারা বলেন তো মেয়েটার ইমানের বিজয় হয়েছে কি হয় নাই হয়ে খুঁজতেছি আর একাদিনের দিনের পাবো পাব আল্লাহ ওমর ফারুক বললেন মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর মেয়েটা বলতেছি তাহলে আপনি সোরের মতন একা একা কেন ঘুরতেছেন সোরের মতন কার মতন আপনার কোনো চ্যান্সে নাই আমাদের বাংলাদেশে একটা এমপি আসলে তার আগে পাশে কত চ্যান্সে দেখা যায় জোরে কথা ঠিক একটা সাধারণ এমপি রে আর অর্ধ পৃথিবীর খলিফা সোরের মতন একা এক ঘটতেছেন আপনার কোনো চ্যান্সে নাই ওমর ফারুক বললেন মা স্যামসা পালার টাকা নাই সামসা পালবার গেলে যে টাকা মারা লাগবে আল্লাহ রাজত্ব চালু থাকলে সেই টাকা মারা যাবে কি মনে করতেছেন সামসা পালার টাকা লাগবে জুমার দিনে ওর ঘরে খুদবা দিচ্ছে জুমার দিন মাঝখান থেকে সাহেব বলতেছি আমিরাল মোমিন আপনার খুদবা শুনবো না ওমর ফারুক বলেন আমার দোষ কি দোষ হলো আমাদের খাটো দিয়ে আপনি লম্বা জব্বা বারে খুদ্ দিবেন আমাকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় বলেন যতক্ষণ লম্বা জুব্বার কথা না বলবেন ততক্ষণ আমরা খুব না অর্ধ পৃথিবীর খলিবার জুব্বা লম্বারে আটকে দিছে আবদুল্লাহ কান্তে স্যার বলতে চাই নবীর সাহেবেরা তোমাকে পরনে খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নেই সাহেবেরা বলেন আবদুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন পদ্মে পুরাতন কাউ দেয়া দেখেন আবদুল্লাহ বলতেছে আমি নতুন পরলে বাবার লম্বা জুব্বা কেমনে হবে আমার কাপড়টা আমার বাবাকে দান করেছি গভীর রাত্রে বাবা তার তার আমারটা মিলে লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছে এখন বলো খুদ্া শুনবা সমস্ত সাহেবেরা চিল্লায় বলে আল্লাহ তোমার রাজত্ব যখন চালু থাকবে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মানুষ এমন ভালো নেতা দেখতে পাবে ভালো নেতা দেখবার গেলে মানুষের তৈরি আইন চলবে না আমার আল্লাহর আইন চলতে হবে কারা একা আল্লাহ আইনের পক্ষে দুই হাত তোলা আল্লাহকে দেখা মা আল্লাহ হাতগুলো কবুল করেন আল্লাহ আরে পাগলা দেখবার পাই বা না পাই পক্ষে তো রাসুল বলেছেন বোকারি শরীফের হাদিস কোন শরীফের শরীফ বোকারি শরীফে আল্লাহ রাসুল বলেছেন মা আহাদান ইয়াদ হলুল জান্নাতা।

রাওয়াহুল বহারি কিতাবুল মাগাদি কেউ যদি চায় বাংলার জমিনে আল্লাহর কোরআন রাজত্ব চালু হোক এই নিয়তে যারা আল্লাহর দল করবে শহীদের তামান্না নিয়ে রাসুল বলতেছেন সে যদি বিছনায় মরে ওই মাতা আলা ফিরাসিহি মানে সে যদি নিজের বিছনায় মারা যায় বাল্লা গাহুল্লাহ মানা দিনা সোহাদা হাসরের ময়দানে ইসলামী আন্দোলন কোরনের সৈনিক হওয়ার কারণে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে তাহলে নিয়ত থাকার দরকার আছে না নাই জোরে আছে না আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমার ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছেন মা সানসা পালার মতন টেকা তো আমার কাছে নাই তাহলে আপনার র্যাব পুলিশ কোথায় গেল আপনি যে একা একা ঘুরতেছেন যদি কেউ আপনাকে হত্যা করে হত্যা কারণ বডিগার্ড লাগবে না বডিগার্ড নেতারা যখন আসে আশেপাশে পুলিশ থাকে না পুলিশ কি কিমার ফারুক বললেন ওয়ালারব বিহিন নিয়ে তাওয়া কালু আল্লাহ রাজত্ব যখন চালু হবে আর কোরান দিয়ে যখন রাষ্ট্র চলবে ওই কোরআন দিয়ে যারা রাষ্ট্র চলাবে তাদের কোনো বডিগার্ড লাগবে না আল্লাহ তারা নিজি তার বডিগার্ড হয়ে যাবে অমর ওমর ফারুক বলতেছে মা এখন বলো তোমার দুঃখ কি। তুমি তো আমাকে ছয় দিন হলে খুঁজতেছো এখন বলো তোমার দুঃখ কি মেয়েটা বলতেছে আমি ইরাল মৌমিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি ইমানের কলেমা পড়িনি ইমান গ্রহণ করছি বাংলাদেশে সব বক্তার দুঃখ নেই আচ্ছা আচ্ছা পঞ্চাশ বছর করে তাফসির করে সাইদি হুদুর জেলখানাকে আনি কোরআনে আয়াত নম্বর চুরা নম্বর পাড়া নম্বর রুকু নম্বর এরকম ডাইৰেক্ট ওয়াছ করে আমির খেল যে জেল খানত কেন ফতা শহীল হক আজিদুল হক মামুনুল হক কুলজাল হক যা সকল বাতিল ইন্নাল বাতিলা কানা যা হোক মামুনুল হক জেলত কেন এ কথা কর না কেন কথা কন না কেন তাহলে আপনার বুজেন কিন্তু জবান খোলেন না দশ ভাই তখন তো আমার রক্তমাখা জামা একুব দিচ্ছে আর বলতেছে বাবা আমরা বহু চেষ্টা করছি বাবা কে আমরা বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি বাবা কিন্তু আমরা জামা বাঁচাছি বাবা আমার ইউসুফক বাঁচাতে পারিনি জামা বাঁচালো কেমনি দেখে গোটা জামা রক্তমাখা কিন্তু কোনো জায়গা ছেড়েনি একটা জায়গা তো জামা ছেড়েনি তো বাঘ ধরবার গেলি কাজে ইউসুফক ধরছে না জামাক ধরছে এইরকম খপ করে ধরলে জামা ছিঁড়বি জামার একটা দেখা তো ছিঁড়বি তাহলে রক্ত ভরে আসার ইয়াকুব নবী বুঝবার পারলো এই দশটা শয়তান ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করতেছে কিন্তু মুখ খোলা যাবি না মুখ খোলা যাবি না বর্তমানে আমরাও কিন্তু মুখ খুলতেছি না আমরা কিন্তু সবই জানি এগুলো ষড়যন্ত্র ধরে কর কথা ঠিক কথা কর না কেন কারণ সোর ডাকাতখানায়ুলে তাদের জনপ্রিয়তা দিন দিন কমবে আর ভালো মানুষগুলোকে জেলখানায় জেলখানায়ুলে তাদের জনপ্রিয়তা দিন দিন বাড়বে জোরে আমির পঞ্চাশ হাজার লোক হতো এখন ছাড়িয়ে দিয়ে দেখুক পাঁচ লাখ লোক হবে জোরে কম ঠিক হুজরের আগে দশ লাখ লোক হতো দেখুক এখন এক কোটি লোক হবে জোরে ঠিক আপনার কি মনে করতেছেন আমরা বুঝি না সোহান আল্লাহ আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন মেয়েটা বলতে আমির আলমহমি আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হল আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি এই ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক কোনো অপরাধ নাই তারপরেও চাবুক মারে ভালো মানুষ জেলখানায় গেল এখন লাঠি ধরে হাজরা দেয় ধরে কোন কথা ঠিক না মর্দে মোজাহিদ জেলখানায় গেল এখন সিয়ারে বসে তাকে হাজরা দিতে হয় কোনো অপরাধ না করো সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুক এর আঘাত লাগে নাই ইয়া আমি রোম পারস্য যখন আপনি দখল করলেন তখন আপনি বললেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন সেই রাষ্ট্রে কোনো জেলখানার দরকার নাই আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন আমি বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইয়া আমি জেলখানা থেকে বের হলাম কিন্তু আমার বাবা খ্রিস্টান দাদা খ্রিস্টান রম সকলেই খ্রিস্টান ওই খ্রিস্টানদের দেশে আমি একজন মমিনা নারী কেমনে যাব তাই ছয় দিন হলে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছি যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে দুখী মেয়েটা একটু আশ্রয় স ওমর ফারুক মুসকি মুসকি হাসতেছে মেয়েটা বলতেছে আপনি মনে হয় হাসতেছেন ওমর ফারুক বলতেছেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারলাম না মেয়েটাকে কি আপনি রাতে ঘুমান না আপনি মানুষদের কষ্ট দূর করার জন্য সবাই ঘুমায় অথচ আপনি ঘুমান না ধরে এখন কথা ঠিক কিনা ওমর ফারুক বেলা ঘুম পারছে তারপর মধ্যে যায় দেখে মা কি যেন জাল দিচ্ছে বাচ্চাগুলো গুলো ওর ভরে গেল। এত রাত গেলো এতরা তোমার কী চাল দাও সিদ্ধ হয় না না গোস্ত খুব টাইট সিদ্ধ হচ্ছে না বাচ্চাগুলো কানতেছে যা হয়েছে তাই দাও মেয়েটা বলতেছে তোমাকে আমি চিনি না আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পেলাম উমর খুব ভালো মানুষ আমার দুইটি তিন বাচ্চা কিনে তাচ্ছি। চাচ্ছি বিকেলবেলা উমরের কাছে যাবার চালাম এত মানুষের ভিড় যাবার পারিনি আজকে রাত্রেবেলা কোনো মতে রাত কেটে আগামীকাল উমরের দরবারে যাব কিন্তু আমার দুইটা বাচ্চা খুদের জালায় এমন কান্না শুরু করছে ওদের সান্ত্বনার জন্য পাথর আর পানি পাতিলে দিয়ে আমি জাল দিচ্ছি আর বলতেছি গোস্ত সিদ্ধ হলে খাবো গোস্ত সিদ্ধ হলে খাবার দিব আর এই শান্তনায় যদি ঘুমায় যায় কিন্তু ঘুমাচ্ছে না খালি কানতেছে ওমর ফারুক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো ইন এক দৌড়ে বাইতুল মাতের মালের দরজা আস্ত আমির আল মোমিন বস্তা তুলে দে বস্তা মাথার তোল না তুলে দে চাকরকে বলতে তুলে দে আসলাম বলি আমির আল মোহাম্মদ আপনি কি কর আপনার কান্দে বস্তা তুলবো কেন আমার কান্দে তুলি বলে একজনের পাপের বোধ আর একজন টানবে না দে তুলে দে ওমর ফারুক আটার বস্তা নিয়ে এত জোরে দৌড়াই আসলাম পিছন থেকে বলতেছে যে পড়ে যাবে পড়লে আপনার কষ্ট হবে ওমর ফারুক বলে দুনিয়ার পড়ার কষ্ট সহ্য করতে পারবো কিন্তু সময় মতো যদি না যাবার পারি তাহলে জাহান নামের আগুনকে ওমর পড়তে হবে মা রুটি হালুয়া তৈরি করো মা রুটি হালুয়া তৈরি করে দেয় দুইটা বাচ্চাকে দুই উড়াতের উপরে বসায়া ওদের দুই গালে চুমু দিয়ে হালুয়া রুটি মুখে দেয় বাচ্চা দুইটা ফেল ফেল করে তাকায় থাকে আমাদের বাবা নাই আপনি মনে হয় আমাদের বাবা হয়েছেন এত দরদ কুর থেকে দেন উমর কান্দার বলে মা গো এই অধমকে তুমি ক্ষমা করে দাও মেয়েটা চিল্লাই বলে কে গো আপনি দুনিয়াতে ভালো মানুষ আমি কোনোদিন দেখিনি আপনার যদি খলিফা না হয়ে আল্লাহ আপনাকে খলিফা বানাই দিলে মোদিনা সোনার রাজ্য হয়ে যেত মেয়েটা বলতে আপনি হলেন এমন একজন মহান মানব আপনি আমাকে আশ্রয় দিবার পারবেন না তাহলে আমি দুঃখী মেয়ে কোথায় থাকবো ফারুক বললেন মা ইসলাম কাউকে আশ্রয় দেয় না বরং ইসলাম মানুষকে অধিকার মানুষের কাছে আশ্রয় চাওয়া ইসলামে যায় আছে কেউ যদি বলে আল্লাহরে নবীর দিয়া আল্লাহ আছে গায়ে হইয়া নবীর ধন খাজা নিয়া সুয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবাহারেতে আপনারা বলেন তো তাওহিদ না সেরে যারা বলবেন না ভেতর আছে জোরে কন তাওহিদ না সেরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে অমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলতেছে আমি ইরাল মমিন ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বললেন ইসলাম তোমাকে এক নম্বর অধিকার দিয়েছে তোমার বয়স কত বলে বয়স হলো আমার আঠারো বছর ছয় বছর বয়স ইমান গ্রহণ করছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন তাহলে দুইটা যোগ করলে কয় বছর ওমর ফারুক বললেন আঠারো বছর একজন যৌবনা নারীকে ইসলাম একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার দিয়েছে এক নম্বর অধিকার হলো আঠারো বছর মেয়ের জন্য কি এ ভালো ছেলে ভালো ছেলে এখানে কিন্তু বলা হয়নি সুন্দর ছেলে যদি সুন্দর ছেলের কথা ইসলাম বলতো তা আমার মতন বদ রসিৎ কোনদিন বউ পাতো না জোরে কোন কথা ঠিক কিনা পাত এখানে বলা হয়েছে ভালো 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 বলতে আপনার কি বুঝতে না কালোর কথা বলতে ভালো বলতে কালো একটা ভালো ছেলের সঙ্গে বিবাহ বসতে হবে কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি দেখো তো মা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বলতে তাহলে বলেন ভালো ছেলে কে আছে ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আবদুল্লাহ নাম কি যোগ্যতা হল ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ এই যোগ্যতা শুনতেছেন আবদুল্লার যোগ্যতা কি ছয় লক্ষ হাদিসের হাফেজ কারণ বাংলাদেশে আমরা যত পাগড়ি পরা চিকেন হাফেজের মাথার আজ হাদিসের হাফেজ আমরা গোটাল বাংলাদেশে পাইনি তাহলে আগে কি শুনতেছেন ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ বয়স হলো বাইশ বছর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং সাদের বরণ চেহারা বাপের নাম হলো উমর আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়া দিয়া তোমাকে আমার বৌমা বানায়া বৌ মা কথাটা খেয়াল করবে এটা কিন্তু ওয়াজ আছে বৌ মা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই বেটার বউ আপনাকে এলাকাত কি হয় তো জোরে কর না কেন ভাই রে বিপদে আসেন নাকি বিপদে আসেন নাকি আপনারা একমর আমার কানে কানে কায় হুজুর বউ মানা আমি বললাম তাহলে কি বউ দজ্জাল হুজুর আগে আমার ছেলে ভালোই আসলো কিন্তু এই বিয়া করার পর থেকে এমন খারাপ হলো আমরা বাপ মা গ্রামে থাকি আর আমাদের ছেলে বৌলে গেছে জয়পুর হাটে নগাঁতে এটা তো নওগাঁও জেলা নগা জেলা না নগা শহরে যা থাকে বুড়া বাড়ি থাকে গ্রামের নাম কি বাবা খুবই অসুস্থ নগর ভালো ডাক্তার দেখাবার কাছে এত রুবির সিরিয়াল দেখতে দেখতে রাত নয়টা বাবা চিন্তা করে এত রাত্রে কয়া তেঁতুলিয়া কেমনে যাই মন বলতে থেকে এত বেটার বাসা নাই কয়া তেঁতুলিয়া তো লাগবে বাসার যা রাত নয়টার সময় আসে ডাকতিছে আবদুল্লা মানে ছেলের নাম হলো আব্দুল নাম ভালো তো আব্দুল্লাহ আব্দুল্লাহ সোম করছে কে রে সবাই আমাকে সার সাহেব করে ডাকে এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরত কে রে আপনারা বলে তো নাম ধরে ডাকার মরদ কে লোকজন আমাকে দাওয়াত দেওয়ার জন্য বসে আছে আমার আব্বা আমার কাজে কে রে বুঝল এই কি তুই বলে দিনে সন্ধে রাতে বাস করিস এই তুই এত টাকা কাজ লাগবি রে আমি বাবার কাছে দেখে বললাম আব্বা দাওয়ার দেওয়ার লোক আছে একটু ভালো করে ডাকেন কি এর বোঝলো এটা কি আব্বা তো তোমার হুজুর করে কোয়া লাগবে নাকি রে তখন বুঝলাম নাম ধরে ডাকার মরদ একটাই সেটা হলো বাপ ধরে কথা আবদুল্লা আব্দুল্লাহ দৌড়াই সব দরজা খুলে বলতেছে আব্বা ঠেকাত পড়ে যাচ্ছি ঠেকাত ডাক্তারের কারণে রাত নয়টা বাজ দেখাল বাড়িতে আমরা যাই এই জন্য তোর বাসার দরজা আবদুল্লাহ বলতে তো বাবা রাগ করেন না আসে না সে রেস্ট রুমে বসে একটু ধৈর্য ধরেন বাবা সামান্য বাবক বসে থেকে বইয়ের কাছে কাছে দেখে বউ কম্বল আছে বইয়ের কানে কানে বলতেছে ওঠো ওটো বাবা ছেড়ে বাবা তো আসে না দিন আজকে বিপদে পড়েছে ওটো বউ বলতেছে তুমি জানো সকাল থেকে আমার মাথা বেদ না তুমি জানো দুপুর থেকে আমার রানার মধ্যে শিরশির করতেছে আমি উঠপের পারতেছি না তোমার বাবক তুমি খাবার দাও বাপ চিল্লাই বলে আব্দুল্লাহ আমার অসুস্থ বউ কষ্ট দেশ না আমার খাওয়া লাগবে না থাকার থাকাতে আব্দুল্লাহ বলতেছে আব্বা আসলে খাওয়া লাগবে না না বাদান হোটেলে খাইছি রে তাহলে থাকার জায়গা দেবা কোনো মতে থাকি রে রাত নয়টার সময় বাবা না খায় ঘুমাইছে রাত যখন এগারোটা বাজে তখন আব্দুল্লাহর বউয়ের ভাই বউয়ের ভাই হোক আপনারা কি কন না ছোট ভাই শালা আবদুল্লাহ বই না হলো শেফালি শেফালি আপা সঙ্গে সঙ্গে ধরার জন্য কম্বল ফালা দেয় মারছে লাভ তাকায় দেখে কম্বল আছে বউ নাই। দরজা খোলা ভাই এত রাত্রে খেল বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা একটু থাকবার যাই লাগে থাকা পর আগে খাওয়া ডাইনিং টেবিলে চেয়ারে বসে মাছ গরম দোস্ত গরম ভাত গরম সব গরম করে ভাই সামনে দিয়ে বলতে তো খা না খেলে আমার কলটা শান্তি নাই রে আবদুল্লা সোমকে খেলো কে রে নয়টার সময় আমার বাবা হচ্ছে তোর মাজা বেদনা পিঠ শিরশির করে আর এগারো সময় খা ভাই খা ভাই বার হয়ে দেখে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত ভাই আর এক টুকরা ভাই সঙ্গর সঙ্গে আব্দুল্লাহ বাবার ঘরের জানলায় জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায় ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আল্লাহর কোরআন বলে আবদুল্লা রে যে বাবা না খাইয়া তোরে লেখাপড়া করাইছে যে বাবা মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিছে আজকে সেই বাবা তোর না খেয়ে ঘুম পারতেছে আর তোর সালার সামনে পাঁচ তরকারি গরম ভাত তোর কি করার কিছুই নাই তো মহিলারা চলে গেলে কি করবে মহিলারা চলে গেলে কি করে করছেন এখন ওয়াজ কার হচ্ছে এ পর্যন্ত যেটুকু ওয়াজ করছি মহিলার কম না বেশি তো ওরা কি ওয়াজ শুনবি এখন জায়গা না পেলে ওরা যদি যায় করার কিছু আছে ওরা তো রাস্তা খারায় থাকতে পারবে না ওদের বসার জায়গা দেওয়া লাগবে জোরে কথা ঠিক কেন দুর্নাম হচ্ছে দুর্নাম বেটার বউ ভালোবাসেন তো বুঝতে পারতেছেন না ওর ফারুক বলতেছেন আমার বউমা মানয়া আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই আসলে বর্তমানে বউমানা বউ দফজাল এটা বুঝার জন্য বলতেছে তোর কি করার কিছুই নাই আপনারা বলেন তো সালার সামনে পাঁচ তরকারি গরম ভাত বাবা না খায় ঘুম পারতেছে বেটার কি করার কিছুই নাই এজরে কার আল্লা নাই আল্লাহ বলেছেন লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে এখন তোর আমল কি আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করে দেখে উটি বলা একটা বেলান আছে মানে বাসার তো লাঠি খাটে না উটি বলা একটা বেলান দৌড়ে বেলান নিয়ে বলতেছে মানলি তো মানলি তো নারী নির্যাতনের কে ছবি রে বিবেক বলতেছে জাগা মতো মার সব জায়গাত মারবো কেন এমন জায়গাত মার যে কাউকে দেখাবারও পারবি না কেসে হবি না পেছন দিকে তাকাতে উঁচা হয়ে আছে ওরই মিডল পয়েন্টে বিষ মিল্লা করে এক বাড়ি এক হস দুই বাড়ি দুই হস ওই জায়গাত লাগবি ঠিকই হাটটিও নেই শব্দ জোরে হবি মরবিও নেই সে জায়গাটা কি আপনার বুঝছেন ওই জায়গা যত মারবেন লাগবি ঠিকই কিন্তু মরবি না শব্দ জোরে হবে ওই বেলা যে বিষ মিল্লা হয়ে বুঝলেন এমন জোরে বাড়ি মারছে ফুটবল গ্লাতি দিয়ে যেমন শব্দ হয় তেমন শব্দ বো দৌড় শালা দৌড় শালা সিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন আবদুল্লাহ বলতেছে তোর বোনকে কেন মারলাম তোর বোনের জন্যই আমি গ্রাম সাইডা শহরে বাসা করছি তোর বোনকে আমি এত ভালোবাসি তারপরও কেন মারলাম দেখবার যদি চাষ আয় শালা বলতে তো আমাকেও মারবেন নাকি বলে তোকে মারবো না তোকে একটু দেখাবার চাই এবার শালার হাত ধরে নিয়ে গেছে বাবা যেই ঘরে ঘুমাই জানলাতে দেখলে শালা দেখ শালা বলতেছে দুলা ভাই আপনার বাবা কখন আইসে বলে রাত নয়টার সময় না খেয়ে ঘুম পারতেছে বলে রাত নয়টার সময় না খেয়ে ঘুম পারে কেন বলে তোর বোন কইছে মাথা না কি শিরশির করে কম্বল ছাড়ে না সরকারি গরম ভাত এখন বল শালা বল আমার আমল কি শালা বলতে দুলা ভাই আর একটা মারেন আর একটা মরেন এই মানুষের জাত না এই বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুরের আত্মীয় দুই চোখে ওমর ফারুক বলতেছেন মা আমি তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দেবার চাই মেয়েটা বলতে বলতেছে আল ইরালিন আপনি যেই ছেলের খবর দিলেন আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে তাহলে আপনি যেই ছেলের খবর দিলেন এই ছেলে কি সব চাইতে ভালো উমর ফরক বললেন মা আমার দুই সঙ্গে আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে নাই আমার আব্দুল্লাহর চাইতে ভালো পুরুষ ছেলে আমার দুই চোখে পড়ে না মেয়েটা বলতেছে আমি ইরাল মমিন আপনার দুই যদি না পড়ে তাহলে আমি একটা ছেলের খবর দেই আপনি শুনে দেখেন তো এই ছেলেটা কেমন ওমর ফর চমকে উঠছে কে এই তো জেলত বুন্দি আসলো এর কাছে আবার কোন ছেলের খবর মেয়েটা বলতে ছেলের নাম হলো হুসাইন বাবার নাম হলো আলী মায়ের নাম হলো ফাতেমা আর নানার নাম হলো মোহাম্মদুর রসুল এখন আপনি বলেন আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে ভালো কোনটা না না আপনি করুক না ওমর ফারুককে মেয়েটা বলতেছে এই দুইটা ছেলের মধ্যে ভালো কোনটা আপনি কিন্তু বলেছেন ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে আপনি বলেন এই দুটার মধ্যে ভালো কোনটা মেসি ভালো না নেইমার ভালো ব্রাজিল যেদিন ঠকিয়েছে ভাই প্ল্যাটফর্মের উপরে একশো হাতে একটা পতাকা ছিল ওটা খুলতে আমি মনে রে এত বড় পতাকা বস টাকা ভাত খামো আর টাঙ্গাবিনে সেদিন থেকে নেইমার আউট তারপরে গেল মেসি 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 কোনটা ভালো মেসি না নেই মারে কোনটা ভালো রে মেসি এরা কয় মেসি মেসি দেখছেন এরা পর্যন্ত খেলা বুঝিছে সাইদুস শবাবে শোনেন মনোমুগ্ধ হাদিসটা শোনেন সাইদুস শবাবে আহুল জান্নাত হাসান হোসাইন রাজি আল্লাহু তালান হুমাম কালার রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম জান্নাতী যুবকদের সর্দার হবে দুইজন একটা হলো হাসান আর একটা হলো হোসাইন আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো মেয়েটা বলতেছি আমিরাল মৌবাইন তাহলে হোসাইনের মতন ভালো ছেলে পাইতে আপনার আব্দুল্লাহ বিয়ে করে কে বিয়ে বিয়ে যদি করতে হয় হোসাইনকে বিয়ে করবো আপনার আব্দুল্লাহ নয় আমাদের মতন সিয়ারমিনি মেম্বার হলে ওর গালত একটা টর্চ মারটে ধরে ঘন্টা ধরে কেন তোমর হল কি শাসক না খলিফা শাসককে ইন্নাল্লাহা য়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলাহ লিহ ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমুল আদল মেটাকে নিরাপদ আশ্রয় দিয়া উমর ফারুক পর্যন্ত বিকেল বেলায় হযরত আহলির দরদাত গ্যাস সালাম দেই আসসালামু আলাইকুম ইহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার হজরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল যে উমর ফারুক আমাকে সালাম দিলো কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো আম্মা সাইলা ফালা তানহার এটা হলো ফকিরের আয়াত যেরকম কিসের আয়াত দরজা খুলে বলতেছে আমি তাহলে সালাম দিয়েছেন ঠিক আছে কিন্তু ফকির আয়াত কেন উমর ঘরে বলতে রে জীবনে ঘটকালি করবি ভাই আজকে প্রথম ঘটক তোমার বাড়ির দরজায় তোমার হাসানের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই আলি বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক তাহলে পাত্রী ভালো ওমর ফারুক বললেন খালি মুগ্ধ ভালো করলে হবে না পাত্রীর যোগ্যতা হলো ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছে দুই নম্বর যোগ্যতা হল সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক দেহের এমন কোনো জায়গা নাই যে চাবুকের আঘাত লাগে নাই এরপরও মেয়েটা ইমান হারা হয় নাই তিন নম্বর যোগ্যতা হলো আমার বেটা আবদুল্লা বিয়ে করবি তোমার হোসেনকে বিয়ে করবার সাহেব আলী বলতেছে আপনার আবদুল্লাহ পছন্দ করে না আমার হোসাইনকে পছন্দ করে আমি তো মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম মনে মনে সোনাল্লা কন মনে মনে বউ খোঁজা যায় দাদা কিন্তু দেখে নাই আমার এলাকায় মুরব্বী বলতে হুজুর এ পর্যন্ত উনিশটা দেখছি এখনো পছন্দ হয়নি আমি কলাম মুরব্বী আবার বিয়ে করবেন না হুজুর আমার জন্য নয়তো আমার ছেলের জন্যে দেখছি হুজুর আমি কলাম কীভাবে দেখলেন লড়িয়া ছেড়া দেখছি হুজুর লড়িয়া ছেড়িয়া দেখছি যাই নন্দায় হাবদ দেখি তো মা তোমার হাতটা কেমন মা দেখি তো মাতার চুল দেখি তো মা মানে এরকম লাটতে লাটতে বুড়া লুচ্চা হয়ে গেছে বুঝলেন উই আর ছেলের বউ পছন্দ করবি না ওইখানে খালি সমানে লাটবি আর দেখবি হাসতেছেন লাটতে লাটতে বুড়া কি হাসা দেখবার সামনে দেখবার সামনে দেখাচ্ছি সন্ত শয়তান একটু মনোযোগ দেবেন আমার বলতে বলতেছে তাহলে আল্লা আমার ঘটকালি কবুল করেছে এই বলে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকলে করতেছে এমন সময় হোসেন বের হয়ে বলতেছে আসসালাম আলাইকুম ই আল মৌমিন আমার বাবাকে যেভাবে বুকের মধ্যে তুলে নিলেন মনে হয় আপনার দুইজনের মধ্যে কেউ একজন বিয়ে করবেন আমার ফারেকবার হোসাইন আমরা তোমার মুরব্বী এই মুরব্বির সঙ্গে এমন করে কেন কথা বলতেছ ও হোসাইন আমি আর তোমার বাপ মিলা যদি একটা সিদ্ধান্ত নেই এই সিদ্ধান্তকে তুমি গ্রহণ করবা না হোসাইন বলতেছে আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি আপনাদেরকে সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবল মাত্র একজন কি আমি মানি তিনি হলেন আমার নানা লিল্লাহ আখিয়ুর লহ আখিয়ুর রসন আল্লাহ রানুগত করো নবীর তরিকা মোতাবেক চলো এত তরিকার দরকার নাই তুই কোন তরিকা কয় কাদরিয়া তুই কোন দে নকশাবন্দিয়া তুই কোন দে কই মোচট্টি দিয়া তুই কোন ডে কই সিষ্টি আয় কিন্তু একটা তোরা বানালু কয়ডারে তবলিগের মধ্যে এখন দুই তরিকা আছে একটা হলো সাত গ্রুপ একটা হলো অজাহাতি গ্রুপ আগে বগুড়াতে অজাহাতির জোর হলো সাত গ্রুপের ইস্তেমা হচ্ছে আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি সম্মান করি দাসল মুরব্বি হিসাবে কুল ইন কুন্তুম তো হেবন আল্লাহ ফাত্তা অমর ফরেক বলে হোসাইন তুমি কি বলবার চাও হোসাইন বলতে যে কয়েকদিন আমি এক স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি হোসাইন দরজাত গিয়ে বললাম নানা ভাই আমি একটু ঘরের ভিতরে ঢুকবার চাই আল্লাহ নয় বললেন হোসাইন এখন আমি জান্নাতে আরাম করতেছি এখন তোর জন্য দরজা খুলবো না আমি হোসাইন চমকে গেলাম ভাঙ্গা ঘরের মধ্য থেকে নানা কথা বলতেছে আর নানা কয় জান্নাতে আরাম করতেছি এই জান্নাতটা দেখার জন্য জান্নার কাছে গিয়ে দেখতে পাই আমার নানি উড়াতকে বালিশ দিছে সেই উড়াতের ওপরে নানা মাতা দিয়ে শুয়ে আছে নানি মাথার চুলের মধ্যে হাত দেবে করতেছে আমি রাগ করে বললাম নানা ভাই নানির উরাককে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আল্লাহ নবী বললেন হুসাইন রে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পাই ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যা হোসান বলতে আমি সেই দিন থেকে সিদ্ধান্ত লিছি বিয়ে যদি করতে হয় আমার নানা যেরকম বিয়া করছে ওই রকম জান্নাত করবেন বইয়ের কারণে যদি ঘর জান্নাত হয় তাহলে বুধের শুনে বিয়ে করার দরকার আছে না নয় দৌড়ে গিয়া বাবার সাহততাঙ্গুলি এরকম ধরছে ধরে বলতে তা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন সত্যি করে বলবেন আমার মা আপনার কেমন বউ ও আপনি ভালো বউ না ভালো বউ পাশে আমার দরকার নাই তোমার ফারুক বলতেছে হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটাকে তুমি যদি বিয়া করো তোমার ঘরটা জান্নাত হবে হোসাইন বলতেছে আপনার কথা মতো বিয়ে করলে হবে না তো ওমর ফারুক বল হোসাইন তাহলে কেমনে বিয়ে করবা হোসাইন বলতে যে আমি সিদ্ধান্ত নিয়ে যে আমি সেই মেয়েকে বিয়ে করব যেই মেয়েকে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে জোরে বলেন কয় প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর দেবার পারবে ওমর ফারুক বলে হোসাইন কি তিনটা প্রশ্ন করবা হোসাইন বলতে যে আমি পাগল নই যে আপনার কাছে প্রশ্ন আউট করবো ওমর বলতেছে আলী ভাই তোমার হসান যে তিনটা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার খবর কি আলী বলতেছে আজকে জীবনের প্রথম শুনলাম ওমর ফারুক বলতেছে যে প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই সেই প্রশ্নের উত্তর দুনিয়ার কেউ দিবার পারবে না আমার ঘরকালি আল্লাহ কবুল করে নাই কানতে কানতে মেয়েটার ঘরের দরজায় মা আমার আবদুল্লাহ বিয়ে করে মা তোর জীবন শান্তিময় হবে মেয়েটা বলতে দেখালি একটা বারের জন্য বলেন হসানের চাইতে ভালো আপনার আবদুল্লাহ বিয়ে করবে একশোবার করবো কারণ কম যে হোসেনের সাথে ভালো ওমর ফারুক বলতেছে যে হোসেনের ভালো বলা যাবে না তাহলে হোসেন থাকতে আপনার আবদুল্লার সঙ্গে বিয়ে বসবো না ওমর কান্দার বলে মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে যে এই আমি ওমর জানি না তার বাপটাও শোনে নাই তুমি কেমনে উত্তর দিবা মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আমির মমিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে আপনাকে ইমান কি বলতে স্যার না না সেটার কথা না হুজুর যতই ওয়াজ করেন হুজর ডাইরেক্ট করার অ্যাঙ্গেলে কর আমরা আপনার ওয়াজ বুঝি হুজুর নামবি না হুজুর নামি আজকে আমি আপনাদের বলতেছি প্রধানমন্ত্রী এবং অনেক নেতারা বলেছে তেইশ সাল হলো দুর্ভিক্ষের বছর জোরে কর কথা ঠিক না আর আমি আপনাদের বলতেছি আজকে পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর চলতেছে আর কয়েকদিন পর তেইশ সাল পড়বে তেইশ সাল দুর্ভিক্ষর বছর হবে না তেইশ সাল আল্লাহ পরিবর্তনের বছর হবে ইনশাল কিন্তু এই মান কি কর

কোন কথা কয় না বাইরে দিবার পর কামড় থাকে একজন কথা কবি না কথা কলে দেওয়ালের কান আছে ধরে কোন কথা ঠিক এ জোরে করে জোরে কর দেওয়ালের কান আছে হুজুর দেওয়ালের কর এমন ভয় খাওয়া খাসে আর ইমান সেতিচ্ছে দিচ্ছে না জোরে কোন কথা ঠিক কে কি হলো বসার জায়গা পাচ্ছে না ইমান সাথে কি কয় কি কয় কে কুটি গেল সেটা চিন্তার কথা না আপনাদের কি বলতেছে ইমান কি কয় মেটা বলতেছে আমি রাল মোহামিন হোসান কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারবে জোরে সোরে একটা তকবি দেওয়া লাগবে লীল্লা হে সঙ্গে সঙ্গে হজরতমর দৌড়াইছে হজরত আলীর বাড়ি এসে বলতেছে তারিখ করব হোসেন বলে কিসের তারিখ ওমর ফারুক বলে বিয়ের তারিখ না বিয়ের তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবা তার উত্তর দিবে পারবে কি পারবে না তারই তারিখ আলী বলতেছে আপনি কি মাথা খারাপ হয়েছে যেই প্রশ্ন আপনিও জানেন না আমি জীবনেও শুনিনি সেই প্রশ্নের উত্তর ওই মেয়েটা কেমনে দিবে ওমর ফারুক বলে আলী ইমানের বলে মানুষ যখন কোনো কথা বলে তখন বুঝতে হবে ওই মানুষ একলা থাকে না ওই মানুষের সঙ্গে থাকে নাম আল্লাহ আল্লাহ জোরে কি তাহলে মেয়েটার সঙ্গে কে আছে আপনাকে কি মনে হয় আল্লাহ সাথে থাকে তাই পরাজিত হয় না বিজয় হয় নির্দিষ্ট তারিখ হয়ে গেল তারিখ মোতাবেক আমার বাবাজিরা যুবকেরা মা বোনেরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দেওয়া শোনেন ডান পাশে হজরত ওমর বসে গেছে বাম পাশে হজরত আলী আর মাঝখানে হোসাইন সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে ওই আঠারো বছরের যৌবনা মেয়েটা বসে গেল ডান পাশে যিনি বসেছেন তার নাম হলো ওমর আর বাম পাশে যিনি বসে গেছেন তার নাম কি আর মাঝখানে যিনি বসেছেন তিনি হলেন পাত্র সামনে চাদর দিয়ে ওই পরে যিনি বসেছেন সেটা হলো পাত্রী আঠারো বছরের নারী এখন যদি বাংলার যুবকদের বলা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি জরসে বলুন আরো জোরে বেগম মমতাজ কইছে বেগম মমতাজ আগে ছিল গায়িকা এখন হয়েছে সংসদ সদস্য যে মমতা যেমন গান কইছে বন্ধু তখন বউ আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করে যায় যায়। বুকটাই আমার ফাটে যায় সেই মমতা সংসদে যায় আমাদের মতন বক্তাদের বিরুদ্ধে কথা বলে ওনাকে শিয়া সাত্তা পড়িছে তাপসিরে কারসাব বাইদেবী সব পড়িছে আমার মনে হয় মমতা নব্বই ভাগ মুসলমানের দেশে মুখে যা আসে তাই সংসদে বলতেছে ওরে শরীয়তের মৌলানা দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না তেতুল হুজুর বুঝলো না আল্লামা শফি রহমতুল্লা আলাইকে এই মমতা তেতুল হুজুর কইছে তোর কোন কথা ঠিক না আমি মমতাদের এলাকায় যে একটা গান গাইছি ওই সেখান থেকে এমপি হয়েছে তার এলাকায় আমার তিনটা মাহফিল একটা মাহফিল আমি গান গাইছি ওরে মমতাজ তুমি না মনের পর্দা বড় পর্দা কিন্তু কও মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন না মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না একটা মেয়ে মানুষের সাইজ না মনে হয় ড্রামের মতন ধরে গন কথা ঠিক মনের পর্দা বড় পর্দা কয় কিন্তু মনের খাওয়া বড় খাওয়া কয় মনে মনে গোল্লা খেলাম মনে মনে দই খেলাম লাগবে লাগবি কেনা লাগবে তো মনের খাওয়া যদি খাওয়ানো হয় মনের পর্দা দিন পর্দা না পর্দা হলো আল্লাহর আইন পর্দা কার আইন মনের পর্দা পর্দা হলে উমর ফারুকের মন কেমন ভালো কইতে যদি মুখ বন্ধ থাকে এই বিপদে পড়া যাবেন আল্লাহ রাসুল বলেছে আমার পরে কেউ নবী হলো হতো সেই উমরের মন ভালো না খারাপ হোসনারের মন ভালো না খারাপ হজরত আলীর মন ভালো না খারাপ তাহলে তিন ধেরি মন ভালো তাহলে সামনে চাদর দিয়ে কি গন্ডগোল লাগালো এখন বলতেছে পর্দা আল্লাহ রাইন সোহান আল্লাহ কোন সোহান আল্লাহ পর্দা হলো আল্লাহ রাইন অমর ফারুক বলে হসাইন এখন তুমি প্রশ্ন করো এবার হোসাইন প্রশ্ন করার জন্যে দাঁড়িয়ে গেলেন রে মে খুব খেয়াল করে শুনবেন রে মে তুমি একা একা বসে আসো তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো আমি হোসাইন বড় একলা হয়েছি অমর ফারুক কি কস তো ডান পাশে আমি বসে আছি বাম পাশে তোর বাপ বসে আসো এরপরে তুই একলা কেমনে হলি হোসেন দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে কিন্তু মনে মনে এই দুইজন কিন্তু তোমার পক্ষ নিয়েছে তার মানে কি বুঝলেন খালি দেহ নিয়ে নির্বাচন কমিশনার বসে থাকলে হবে না মনে মনে একটা দলের পক্ষ নিয়ে আছে ধরে কথা ঠিক কি মার দিলাম যে আপনি কি খবর চাচ্ছেন উমর ফারুক কার পক্ষে এ কথা কন না কে কথা কন না কেন কার পক্ষে তাহলে হজরত কার পক্ষে পুলিশ কার পক্ষে বিবি কার পক্ষে কমিশনার কার পক্ষে সমাবেশ দেখছে তিন তারিখে এক তারিখ থেকে গাড়ি ঘোড়া বন্ধ

আমার তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো এখন কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেল মনোযোগ দা সোনা লাগবে রাজে আছেন এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমার মাকে তুমি জানো সঙ্গে সঙ্গে হরতালি সুন করছে হজরতালি সোনকে ওঠার কারণ হলো আমার কথা না বলে ছেলে তার মায়ের কথা বলল কেন বিয়ার সময় কিন্তু কাজী হামাক বললো আপনার বাপের নাম কি আমি করলাম বাপের নাম আমার বিয়া হয়ে গেল জমি কিনবার গেলে বাপের নাম কি পরীক্ষা দিবার গেলে বাপের নাম কি খালি বাপের নাম দিছি কাম হয়ে গেছে কিন্তু আমার জামাই যখন আমার মেয়ে বিয়ে করতেছে তখন কাজী বলতেছে আপনার বাপের নাম কি মায়ের নাম কি আমি চমকে চিন্তা করলাম আমার বিয়ে খালি বাপ দেয়া হলো আর জামাইয়ের বিয়ে বাপও লাগলো মাও লাগলো ব্যাপার কিরে। বাবা আনন্দে মাতি সাগরে ভাসাইয়া সেই যে চইলে গেল খবর না মাজুন ধরিয়া উদরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদন একটা নেপোলিয়ান বলেছে খ্রিস্টান তোমরা একটা ভালো যদি সন্তান চাও ভালো একটা বাপের দরকার সঠিক সঠিক আমি বাপের কথা কোঝি আপনারা কন ছেলে যদি সন্তান যদি ভালো চান ভালো মাও না ভালো বাপ জোরে বলেন ভালো কিসের দরকার মায়ের দরকার আপনারা জানেন যেদিন সন্তান প্যাটত আসে সেদিন থেকে আল্লাহ মায়েকে অসুখ বন্ধ করে দেয় প্রতি মাসে তিন দিন দিন একটা অসুখ হয় কি হয় না এটা বাচ্চা আসার আগে কিন্তু মাসে তিন দিন পাঁচ দিন করে হয় কিন্তু যেই প্যাটত বাচ্চা আসলো অসুখ বন্ধ এবং গাজ্জালি বলতেছেন অসুখ বন্ধ হওয়ার কারণ হলো প্যাটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয় কারণ ওই অসুখ হলে রোজা থাকা যাবে না নামাজ পড়া যাবে না কিন্তু বন্ধ হলো কোন ভাবে কমতি না হয় কমতি না হওয়ার পিছনে কারণ হলো মায়ের ইবাদতের কারিবাদ কামল খাইছে তিনটে বিচারকের অবস্থা আর দেখেন বাংলাদেশের বিচারক এক সব কিন্তু এক হয়নি এক একজন বিচারক এক এক রকম অবস্থা ধরে কারণ ঠিক কি নেই হোসেন মুসকে মুসকে হাসতেছে আর হজরত আলী দর দরদর করে পানি পড়তেছে তিন বিচারকের এক বিচারক জিব্বাত কামড় খাইছে এক বিচারক মুসকি মুসকি হাসতেছে আর এক বিচারক কানতেছে ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট কারণ হোসান প্রশ্ন করেছে মাকে জানো ওই কয় আমি চিনি হোসানের মাকে চিনবে কেমনে কারণ হোসানের মা তো পাড়া বেড়ানি না জোরে কন কথা ঠিক কিনা আচ্ছা যে মেয়েকে গোটা পাড়ার লোকেরা চিনে আপনারা তাকে ভালো মেয়ে মনে করতেছেন আমি আমার সময় একদিন হঠাৎ মুখ বার হচ্ছে যে দক্ষিণ পাড়ার মুখ একটা বিয়ে করছে বউটা সুন্দরী রে আমি মনে বউ হয় আপনি কবি থেকে লুচ্চা হলেন আমি চোমক কিসের লুচ্চা তো পরের বউ সুন্দরী আপনি আলেম মানুষ কেমনি করলেন আর বউ বুঝালো খালি মেয়ে মানুষের পর্দা না মরদেরও পর্দা আছে আর বউর কাছে ওয়াশ করতেছে আল্লাহ বলছে যদি তোমার নজর থাকবে নিচের দিকে পরের বউ সুন্দর তুমি তাহলে ওয়াশ করে বেড়াও এই দিন আমি খুব খেয়াল করে দেখছি ভাই তিনটা জিনিস ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না মৌলমির বাড়িতে দিন মিলে হয় না আর পীরের বউ কোনোদিন মুড়ি হয় না এই তিনটা জিনিস আমি খেয়াল করে দেখছি কারণ নর্মালে বাচ্চা হলে মায়ের যে কত ভালো এটা ডাক্তাররা বোঝে বইয়ের বাচ্চা করে সময় হলে এমনি বাচ্চা হবে ঠিক না প্যারাতে একটু ব্যাট না সিদার সিজার মতো ডাক্তারের কাছে লেগে গেছে আরো তিন দিন পর বাচ্চা নর্মালে হবে ডাক্তার যে বেঁকা হয়ে আসে ব্যাঁকা হয়ে আস মানে চেঁকা খাওয়ার বুদ্ধি একটা ডাক্তারের বউ স্বীকার করে না কারণ পেট কাটলে মেয়েটা হয়ে যায় আর্ধেক হয় আর কোনোদিন মিলাদ হয় না করে কারণ একটা মৌলী জিনিস এটা করে কি হবে ওরা মানুষের বাড়ির মিলাদ পড়াবে কিন্তু নিজের বাড়ি আর পীরের বউ কোনোদিন পীরের হাতে মুড়িদ হয় না কারণ বউ জানে আমার স্বামী এক নম্বর লুচ্চা মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে তাকা থাকে এই শালার হাতে আমি মুড়িদ কি হচ্ছেন না না সাড়ে ভাই রে হায় হায় চেহারা দেখে মনেই হচ্ছে না আমি এত আনন্দ নিয়ে কথাবার্তা বলতেছি মনে হচ্ছে কেমন রাত দশটা বাজলো কে রে তোমরা খাড়া হইতো তোমাকে তো একটা বিরক্ত লাগা দরকার আর কতক্ষণ খারা থাকবে থাকবে তোমরা রাগ করে চলে গেলে তো আমি শর্ট করি না দেখবেন যখন মাহফিল থেকে লোক ওটা বছর শুরু হয় তখন বক্তা জানে শ্বাস এখন শেষ করে লাগবে কিন্তু লড়েন না কে লড়েন না কেরা হজরত আলীর সব দর দর করে পানি পড়তেছে হজরত আলী কান্দার কারণ হলো আমি হাসান হাসান মাকে এখন পর্যন্ত পুরাপুরি চিনতে পারি নাই আর তুই কেমনি চিনবি গভীর রাত্রে হজরত আলী ফাতেমাকে কবর দিল সোহান আল্লাহ কবর দেওয়ার পর আল্লাহকে বলতে চাল্লাহ যেই ফাতেমা কোনো খাট নিতে চললো না যেই ফাতেমা কোনো জানাজা হলো না সেই ফাতেমার জন্য দোয়া করি আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আমি তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই এই মাত্র ফাতেমার কবর দিলাম সেই নতুন কবর গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়ায়ের বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন বলতে চালি রে আমার ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবর কেউ কেমত পর্যন্ত পর্দা করেছি এই ফাতেমার কবর পর্যন্ত দেখার কারো যোগ্যতা নাই সেই ফাতেমা চিনি সেই ফাতেমাক জ্যাংলা জানি এটা ঠিক ঠিক আছে আছে জানি প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো আর কাহিনি চিনি তখন পরে মেয়েটা বলে হোসাইন আপনি এক নম্বর প্রশ্ন করলেন উত্তর দিলাম হইলো কি হইল না আপনার তিনটা যে কিছুই বলেন না উমর ফারুক বলে কেমনে হবে হোসাইন প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি মেয়েটা বলতে তো হোসাইন আপনার মায়ের শোখের ভুড়ো জোড়া ছিল হোসাইন আপনার মায়ের বাম কালে কালো একটা তিন ছিল থুতুরি তলে লাল একটা দাগ ছিল সঙ্গে সঙ্গালি চিল্লে বলে মা যা বলছিস বলছিস মা আর বলিস না কারণ আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে তিনজনের মধ্যে একজন পরপুরুষ আপনার বলেন তো পরপুরুষের নাম কি আরো জোরে বলেন পরপুরুষ আর বলিস না তুই কেমনে বলিস না মা ধরুক এই যে ভুরু জোড়া এটা তুই কেমনি বললি আমি বলতে পারি আল্লাহ রাসুল বলেছেন কোন স্বামী তার বইয়ের ভুরুর মাঝখানে যদি সুমে দেয় একটা অমরা হজের সাপ আল্লাহ তারা আমল নামাই দিবে এখন যদি আপনাকে বলা হয় আপনার বইয়ের ভুরু কেমন আপনার মনে কি বলবেন হুজুর আমরা তো দেখিনি সুমে খেলে হজের সাপ সুমে খেলে এই তা আপনি যদি দৈনিক দুটো দুটো করে হস করেন দুইবার সুমা খেয়ে কিন্তু তো গরু দেখা যাবে না আলী জানে সুমা খাসে তো সবার লোক না গান বাম গালে কালো একটা তিল আছে আলী বলতে আমি বলতে পারবো কারণ বিবির গালে সুমা খাওয়া সৎগার চাইতে বেশি সব সবার লোক না এখন আপনার সুমা খাবার গেলে বউ তো মুখ দিবে এই জন্যই দিবি এত বিলি খাওয়া খাতে ভাই বইয়ের মুখের কাছে তো মুখ নিয়ে দাও ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাঠা ঢুকছে জরাই কথা ঠিক হায় পুতুনির তলে লাল একটা দাগ তুমি কেমনে বললাম সঙ্গে সঙ্গে মেয়েটা বলতো যে মুরব্বী ওই রোমের জেলখানার ভিতরে সেল দিল রক্ষী আমাকে যখন তিনটা করে চাবুক সকালবেলা মারত বিকালবেলা তিনটা করে চাবুক মারত এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় বিরক্ত হয়ে বললাম আল্লাহ তুমি আসো আসমানে নবী আসে নাই এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নেই বিরক্ত হইয়া বললাম তোর কোন কি হইয়া বিরক্ত বর্তমানে সাইদি হুজুর কিন্তু বিরক্ত আমির হামদা বিরক্ত মামুনুল হক বিরক্ত এমনকি কাজী ইব্রাহিম যাকে জীবন্ত লাইব্রেরি বলা হয় এত বড় আলেম বাংলার জমিনে আর কোনোদিন জন্ম নেবে না সে আলেম পর্যন্ত বিরক্ত করোনের হক কথা কোয়ার পরও জেলে বন্দি থাকি এই শীতের রাত্রে ঠিক মতো বিছনা পাওয়া যায় না আমির হামদার দুইটা বাচ্চা সকালবেলা কান্দে সন্ধ্যার সময় কান্দে সাতাশ বছরের আমিলহানজা কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয় উপরে ধরে কোন কথা ঠিক কিনা চোর টাকা ছিনা টান করে ঘুরতেছে আর আলে মোলামাদেরকে বন্দি করে রাখছে বিরক্ত মেয়েটা বলে মুরব্বী ওই রোমেশের মধ্যে বিরুপ্ত হয়ে কানতে কানতে আমি যখন বেহোশ হয়ে পড়ে গেছি ওই সময় স্বপ্নে দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কানতেছে। আমি কইলাম কে গো আপনি জান্নাতের হুরি না বেহেস্তের পরী এমন করে কেন কাঁদতেছেন আমার মাথায় হাত দে বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তর পরিও না আমি হলাম জগৎ বিখ্যাত মা Fatima ma, metaval murabbi. আমি তখন তার পবিত্র চেহারার থেকে তাকায় দেখতে পাই তার শোকের ভুরু আমি জোড়া দিয়েছি বাম গালে তিল একটা দেখতে পেয়েছি তোলে লাল একটা দাগ সঙ্গে সঙ্গে সিল্লা বলে রে মে এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাইজে তুমি একশো গণ সুন্দর ফারুক বলতেছে আলি ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে হোসেন বলতেছে এত সহজ না গোল্ডেন এ প্লাস না পাওয়া পর্যন্ত আমি করবো না পাশ করলে বর্তমানে পাশের কোনো দাম আছে যারা বি গ্রেড পায় তারাই কথা কয় না আমার এলাকার অনেক ছেলে বি গ্রেডে পাশ করছে ক্যারে খবর কি না হুজুর তাহলে তেত্রিশ তেত্রিশ আর তেত্রিশ কত হয় নিরানব্বই প্যালি বিয়ে কেবল তেত্রিশ পালি কবুল হসে এক সবাই পারে এক নম্বর খেলাত করলে সবাই পারে কবরে যখন এক নম্বর প্রশ্ন করবে মান মানে তোমার রবকে সব লোকই পারবে হিন্দু পারবে বৌদ্ধ পারবে কারণ খেলাত পড়লে সবাই আল্লাহ হয় না এ কথা কন না নিজের চোখে দেখা জিনিস গাজীপুর গাড়ি ছিয়া মাঝ না বাড়ি ওইভাবে ওয়াজ করে যাচ্ছি বিশাল নৌকা একাশো যাচ্ছি নৌকা যখন নদীর মাঝখানে আসমানে হঠাৎ কালো ম্যাক করে বাতাস দুই হিন্দু আমার কাছে বলতে হুজুর আজান দেন আমি কলো এত মুসলমান থাকতে তোরা আজানের কি বুঝিস আমাকে বাড়ি হলো মুসলমানের আজাত হুজুর এরকম ম্যাক করলে ঝড় উঠলে একবার আজান দিলে কমে দুইবার হলে বন্ধ হয় দেন আসান দেন তোর কে ভগবানের খবর কি হুজুর দেখি কয় সব জাগা ভগবান আছে তাই বিপদে পড়ল আল্লাহ কেউ নাই হুজুর আমি বলে আয় এই শালা আল্লাহ গয় গরে ঘর কথা ঠিক আল্লাহ পাক এক নম্বর প্রশ্নের উত্তর সবাই পারবে কিন্তু দুই নম্বরের যা ধরা খাবি যখন প্রশ্ন করবি আমা দিনুকা তোমার দিন কি তখন একমাত্র মুসলমান ছাড়া এই দুই নম্বরের উত্তর কেউ দিবার পারবে না ধরে কোন কথা ঠিক তাহলে তিন না প্রশ্নের মধ্যে একটার উত্তর হয়ে গেল মেয়েটা তেত্রিশ মার্ক পারছে আরো ছিয়াষট্টি মার্ক দরকার আছে না নাই এই ছিয়াষট্টি মার্ক পাবে কি পাবে না বিয়া হবে কি হবে না এ আলোচনা আপনাদের মধ্যে কমপ্লিট করবার গেলে এখন বাঁচতেছে এগারোটা চল্লিশ দরকার হলে রাত বারোটা পর্যন্ত আমরা আবার শুনবো তারা কারা শুনবো আল্লাহকে একটু হাত দেখান হাত নামান হ্যাঁ না 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 শোনেন শোন শোনেন আগে কথাটা বলি শোনেন না কেন আপনার কিন্তু হাত আমি আচ্ছা যতখানি বাজে বাজুক ও আর শেষ করে চুক্তি তো ও আর শেষ করে চুক্তি না আর্ধেক ছুয়ে গেলে হবি কমপ্লিট করে দিতে হো মাশাল্লাহ ও এবার খুব খুশি ভাই আমারও মন খুশি হচ্ছে দুই একটা বুড়া ছাড়া আমি কোনো জুয়ান তাগড়াকে এখন পর্যন্ত উঠতে দেখিনি কারণ বুড়ো মানুষের শরীর দুর্বল ঘন ঘন পেশাব লাগতে পারে আমার ডাক্তার কইছে যে আপনি যে ডায়াবেটিস অবস্থা কিডনি ফেল মারবি আপনি যখন ওয়াশ করেন নিচের দিকে ঝাঁকি যে পেশাবের থুলে ভরা যায় এক ঘন্টা পর পর পেশাব করবে অনুনাস জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ উম করাহ মায় লিল নেই কোরআনকে মমিনদের যাবতর্গের ঔষধ হিসাবে আল্লাহ নাজিল করেছে তা আমি কইলাম কে রে কোরআন তোর তাৎসির করতেছি মানুষ পাগলের মতন শুনতেছে আর তুই পেশাব লাগলো না কিছুক্ষণ কষ্ট হলো তারপর দেখি আমার তলপের ঠান্ডা হয়ে গেল ওটা সতেরো সালের কথা তারপরে বাইশ সাল পর্যন্ত করতেছি আমি ঘড়ি দেখি না ঘন্টার পর ঘণ্টা করে পেশাব আর লাগে না তা আপনারা এই কোরআনের মহব্বতে পেশাব লাগলে ওঠেন না ভাইরে দেখেন পেশাব জাতীয় যত বেরাম আল্লাহ ভালো করে দিবে দুই চারটা বুড়ে মানুষ ওটুকু অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ আমার সামনে আমি ওয়াদা দিয়ে দিলাম ওয়াজ কমপ্লিট করে এখান থেকে যাব কিন্তু সমস্যা হলো এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনাকে একশোটা কোরআন শরীফ কেনা লাগবে আমি কোরআন শরীফ বিক্রির কর্ম যাদের বাপ মা মারা গেছে দাদাদি মারা গেছে বাপ মা বেঁচে আছে তারকে সুস্থতার জন্যেই একটা করে কোরআন শরীফ আপনারা মাদের সাথে দান করবেন মাত্র পাঁচশো টাকা দিলেই একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এখন বাপের জন্য দিবেন মায়ের জন্য দিবেন দাদাদের জন্য দিবেন না কার জন্য দিবেন একটা করে কোরআন শরীফ বাবদ মাত্র পাঁচশো টাকা এখানে এতগুলো হাজার হাজার মানুষের মধ্যে আমি মাত্র একশোটা কোরআন শরীফ বিক্রির কর্ম যারা কোরআন আল্লাহ পাগল আল্লাহর মান্দা বা মার কবরের দিকে খেয়াল করেন থাকলে কত লাগতো আজকে কবরে গেছে পাঁচশোটা টাকা দেন ভাই লগত ভাই রে বাকি আবার না ভাই লগত ভাই কে আসেন আপনি আগে ফার্স্ট হন আপনার দেখা দেখে যত লোক আসবে আপনি একটা আলাদা সব হবে মা আসা না আসা লাগবে লেখা লিখে বাদ দেন তথম লেখা লিখে লেখা খালি বিরক্ত এই দেখেন কি কর কড়া দিলেন ফেরত নেবেন পাঁচশো পাঁচশো ফেরত নেবেন

কোরআন শরীফ বাবত পাঁচশো করে টাকা নবীর হিতিম মাদ্রাসায় দান করে যাদের বাপ মা জীবিত আছে আল্লাহ এই যে টাকা দান করতেছে কোরআনের জন্যে আল্লাহ তাদের নেক আমলকে কবুল করে নেন ভাই যান দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে একজন লোক যদি উঠা দিকে যান তাহলে কিন্তু প্যারালাইসিস হবে এখনই হাত তুলছেন তোলেন নেই লিমা তাকুলু মালতা ফরুল কথার সাথে কামের মিললে টাটকা বোনাফিক হবেন অন্য লাইনে যাওয়ার চিন্তা করেন না আমার দিকে আসেন এই সাদরের আদায় হয়নি সাদর আদায় হয়নি কুন্ডও করেন এর একটা কোন বুড়া বক্তার জন্য কোন আদায় রাখে এ চাদর একটা লিয়ে নামছে রে আর সাদর নাই আর চাদর নাই মাদাসার বাচ্চার ঘুরে গেলে সবাই সাদর নাম দশটা চাদর আর আমি একশোটা করে সব চাচ্ছি পাগলের আসন একটা করে কোরআন সুরে দান করবেন নবীর মাদ্রাসায় সবচাইতে বড় দান আল্লাহর নবীর ঘরে একটা করে কোরআন এতিম বাচ্চাদের হাতে কোরআন দেওয়ার নেতো পাঁচশো করে টাকা দেবেন আল্লাহ আর একজন পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করেন মানিক হোসেন চারটা কোরআন শেখ দিবে আগামীকাল দিবে চারটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দুই হাজার টাকা এই ফাঁকে দুইজন দুইটা কোরআন শরীফ দান করেছে আরেকজন পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবল করেন এদিকে পাঁচশো পাঁচশো হাজার টাকা আল্লাহ তোমার নবীর তীম মাদ্রাসায় দুইটা কোরআন শরীফ দান করল আল্লাহ দানকে কবল করেন দুনিয়ার ভাই একটা করে কোরআন শরীফ দেন ভাই তাদের টাকা পকেট আছে ভাই দান একটা কোরআন শেখ দেন আর ফাদকুল তারুদ্দুলক আশমানের বালা জমিনের বাল থেকে আল্লাহ আপনাদের হেফাজত করবেন অশুক দিসুখ বেড়াম বেদী থেকে আল্লাহ মাথায় দেবে ভাই মাত্র পাঁচশো করে টাকা ভাই জানে একটা কোরান শরীফে কোরআন শরীফ নবীন মাদ্রাসায় দান করে পাঁচশো টাকা দিবেন একটা কোরান শরীফ দান করার সব আল্লাহ আপনাকে দিবে। আমার মা বোনদের মধ্যে যাবেন মা বোনেরা কোরআন শরীফ বেশি দান করে ওদের কাছে জান কে যাবে বিশ্বস্ত লোক আছে আচ্ছা আচ্ছা সেট করা আছে মাসা আল্লাহ আল্লাহ একজন কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করে দিল কয়টা কোরআন শরীফ হলো আপনি একটু গোনেন কয়টা হলো খালি গোনেন একশোটা চাইছি দেখা যাক কয়টা হয় টাকা থাকেও তারা দিচ্ছে না রে টাকা ডাক্তার খাবি রে ডাক্তার খাবি রে হঠাৎ কাছ হয়ে পড়বি হুন্ডা রাস্তার থেকে জমির মধ্যে যাবি হুন্ডা তখন ওপর উঠবি হাত একটা ভাঙবি পায়ে হাত থেকে ফিলবি সান করে হাসপাতালে যাবি হাজার হাজার টাকা খরচ হবে

তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করে দিল আল্লাহ কবুল করেন দুনিয়ারি সম্পদ দুনিয়াতে রবে ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে আর একজন পাঁচশো টাকা যে মাঝখানে আসে চিন্তা করতে যে হুজুর এত দূর থেকে হ্যাঁটা কেমনে যাব। মাদ্রাসার তাল বেলেমের হাতে দিয়ে দেন বাবারা তোমরা যাও পাঁচশো টাকা যারা দেবে হাত তোলেন তাদের কাছে আমরা মাদ্রাসার বাচ্চা ফাটাই দেব। আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করলো আল্লাহ কবুল করেন করে হুজর একটা চব্বিশটা শরীফ ধরে তোকবিদিনে একশোটার মধ্যে চব্বিশ মানে হয়েই গেছে আর মাত্র কয়টা আছে দেখেন তো আর মাত্র ছিয়াত্তর আছে একটাতে পঁচাত্তর করেন দেন সিয়ার যারা বসে আছে একটা দিলে কি হয় দুইটা হয়ে গেছে সাতাশটা কোরআন শরীফ পাওয়া গেল আঠাশ নম্বরে কোন আল্লাহর পাগল হাসেন এলে কি কিসের জন্য দান না আচ্ছা কোরআন শরীফ বাবদ দান করেছে পাঁচশো টাকা আল্লাহ দোয়া করি আল্লাহ কবুল করেন আরও দুটা চলে আসলো হয়ে গেছে তিরিশ তিরিশটা হয়ে গেছে দেখেন এই সব বিশটার থেকে এক ঝাঁকিতে ছয়টা হয়ে গেল আরও একটা হয়ে গেল একত্রিশ হলো বত্রিশ নম্বর কোন আল্লাহর পাগল পারবেন নবীর এটি মাদ্রাসে একটা কোরআন শরীফ দেবেন দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে ফকির হইয়া মানুষ রেতে যাবে বত্রিশ নম্বর হয়ে গেল তেত্রিশ নম্বর কোন আল্লাহর পাগল আছেন আল্লাহর পাগল ছাড়া আখেরাতের প্রতি বিশ্বাস যাদের আছে মরে গেলে যে আখেরাত আছে সে আখেরাতের প্রতি বিশ্বাস যাদের আছে তারাই দান করতে পারবে আর যারা বলে দুনিয়াটা মস্ত বলো খাওয়া দাওয়ার ফুর্তি মারো এরা দান করে ফেলবেন টাকা থাকলেও পারবে না মোত্তাকের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ দেওয়ার এজেক থেকে আল্লাহ রাস্তায় খরচ করবে আপনারা বলেন তো তাবার অকাল্লা বিয়া দিহিল মূল এই আয়তের অর্থ অনুযায়ী সব কিছুর মালিককে আপনার কাছে যে টাকা আছে সেই টাকার মালিক আপনি না আল্লাহ আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি কার পরের জাগা পরের জমি সবাই বলেন পরের জাগা পরের জমি ঘর বানায় আমি রই আমি কিন্তু জমির মালিক নই জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাতনা পাতি সবই দিলাম তবু জমিন হয় যে নিলাম দুঃখের কথা পরের জায়গা পরের জমি ঘর বানায় একজন একটা আল্লাহ হিজব করে দেখলো মা বাপ দাদা দাদি নানা নানি গোষ্ঠী শুদ্ধ জান তিন কণ্সব দান করছে কে রে বাপ না মরেনি আপনাকে মরেনি বাপ হোক মা হোক যে কোনো একটা মারা গেলে একটা কোণ দান

বারশোরিক এক হাজার টাকা দান করে আজকে তার বাবার সুস্থতার জন্যে এখানে নগদ দান করে দিল আল্লাহ বাবাকে পুরাপুরি সুস্থতা দান করেন অপারেশনকে আল্লাহ সাকসেস করে জোরে কর আমিন জোরে বলে আল্লাহ মামিন এরকম বিপদ আপদ মুসিবত আমাদের সকলের সামনে থাকতে পারে ভাই দান আর তু বালা বালা ও তাজি তুফিল ওমর দান সদ্গা করলে বালা মুসিবত দূর হয় আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তার হায়াতকে বাড়ায় দেয় কিছুই করে না সোমান আল্লাহ কয় না আমিন না কিচ্ছু এত খেপা খেপলে হবে না ধ্যান না অন্তত মার হওয়াটা ডাক তাও তো হুজুর কি করলে বেহেস্ত আর কি কারণে জান্নাত জানালে ভালো হয় কি করলে জান্নাত আর কি করলে জাহান্নাম বোঝেন না তাহলে আমার সঙ্গে পড়েন রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান এ আয়াত পড়েন আর চিন্তা করেন দুনিয়াতে যারা ভালো কাজ করিবে মরার পরে তারা ভালো জাগার মধ্যে ঢুকিবে এখন দুনিয়াতে কি করতেছেন বোঝে না কি করলে জান্নাত কি করলে জান্নাম জনগণ বোঝে না সবই বোঝে রে আচ্ছা গামছা দাদায় হলো গেল সেটা মাইকের মধ্যে হলো মাইকের মধ্যে হচ্ছে মাইকের মধ্যে হচ্ছে আব্দুল আলিম আব্দুল আলিম কি আলিম এটা কে দিলো এটা কে দিলো নাম কি আলেম না আলিম আব্দুল আলিম এ পারে তোর বসত বাড়ি ও এ পারে তোর বাসা পড়া হলো বলেন এরা ধরেন আমার মনে হয় চল্লিশে ধারত গেছে পার হয়ে যাবে ইনশাল্লাহ টার্গেট একশো একশোটা দিবি না আল্লাহ আমিনকে চলে দেবো ধরে করে না নগদ যদি না দেন বাকি লেগে দেন এক সপ্তাহের মধ্যে দিবেন কী হলো টাকা পকেটের টেকা নেই আমরা জানি তো আপনাকে এই এলাকার মাহফিল যখন হয় জামাই টামাই দাবি সব আসে গোস্ত হাবি দাবি মিষ্টি কিনে সব টাকা শেষ টাকা শেষ তো বাকি দেন হ্যাঁ কালকে দিবে কাল নয় এই এক সপ্তাহ টাইম নেন

একটা গলা খাঁকারি তোক বিদ্যা লাগবে গলা ক্লিয়ার দান হয়ে যায় লীলাহে এই গ্রামের ভাগিনাথ আগামী ছয় মাসের মধ্যে মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা ধরে বলেন সবাই একটা দোয়া করে আল্লাহ দাতা বড় দানকারী পঞ্চাশ হাজার টাকা নবীরে তিন মাদ্রাসাই করল আল্লাহ যে নিহতে করেছে নাম প্রকাশ করে নেয় আউ বক আল্লার সঙ্গে তাকে জান্নাতি কবল করে নেন বা মাত্রীয় স্বজন যারা কবরে গেছে এই দানের সিলাই তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানান বেরহমাতি আর আমার রাহিমি ঠিকই ভাবে হাফ সেঞ্চুরি পার হয়ে গেছে বাহান্ন দরে কত আরো দুটা সুবর্ণ জোরে গান মারাবা আপনাকে কি মনে হয় হবি না আপনাকে কি মনে যদি মনে করি ইমান যদি না হবি না তাহলে মোয়া শুরু করি হবে ও ওদের পঞ্চাশ হাজার যে দিছে ওটিতে তো একশোটা হচ্ছে হ্যাঁ এরা কোন হিসাব করতে ধীরে যাক আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে একশো আছে আর পাওয়া যায় না আর আপনাদের এখানে চুয়ান্নটা পাওয়া গেল যদি আপনার খুব মন চায় আর আর ছয়টা দেন পারে ছয়টা দেন তাহলে তিরিশ তিরিশ ষাট হবে তিরিশ পাড়া তিরিশ দোকানে ষাট দেখেন তো ছয়টা কেউ একজনে ছয়টা দিবেন না ছয় জনে ছয়টা দিবেন এই বাবা মুৰব্বী এ দুটা লে উঠিছে রে বা মুৰব্বী একটা কৰা শব্দ বা মুৰব্বী বস্তিছে না উঠতিছে রে সকলে একটু দৌৰত পৰিণাল মহ্মা সনিয়ালা মলা না মোহাম্মাদ অলালে সনৈয়ে দিনা সাফিয়ানা আমার ফারুক বলে এখন দুই নম্বর প্রশ্ন কর এবার হোসান বলে মে আমার দুই নম্বর প্রশ্ন হলো ছয় বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলা যে ইমান গ্রহণ করার কারণে পাওয়া গেছে দুইটা হয়ে গেল ছাপ্পান্ন আমার মনে হয় আর চাওয়া লাগবে না ওয়াশ করতে করতেই বাকি চারটা পাওয়া যাবে তোর এখন ঠিকই নেয় ইনশাল্লাহ কারণ ছাপ্পান্ন হয়ে গেছে হোসেন বলেন রে মে আমার দুই নম্বর প্রশ্ন হল ছয় বছর বয়সে আমাদের এটা থাক একবার কমানো যে ষাটটা হবি তাহলে আমাকে ইশারা দেবেন একবার মারা নেই আইরে হাইরে হয়ে আই বেন বাইরে ওই একশো আচ্ছা একশো দান আর পাঁচশো কোরআন সাতান্নটা হয়ে গেছে আর মাত্র তিনটা বাকি আছে এখন কি বলতেছে ছয় বছর বয়সী মানকে আমনে পাইলাম যে গ্রহণ করার কারণে সকালবেলা তিনটা তিনটা বিকেলবেলা ইমান চাবুক মারছে যে ইমান গ্রহণ করার কারণে বারো বৎসর বন্দি জীবন কাটাতে হয়েছে আমার দুই নম্বর প্রশ্ন হলো এই দামি ইমানটা তুমি কেমনে পাইছো সনাল কর্না কেন আপনারা ইমান কেমনে পাইছেন আমরা যে মুমিন মুসলমান ইমানটা কেমনে পাইছি আমাদের ইমান পাই তো আমাদের কোনো কষ্ট হয় নাই কারণ বাপদাদার কাছ থেকে আমরা শুনে পাইছি ধরে কোন কথা ঠিক খেয়ে না আমরা হলাম সোহনা মুসলমান নামাজও লাগে না রোজাও লাগে না এত পাওয়ারফুল ইমান আমাকে যায় না অথচ রাসুল বলেছেন লাসলা তালা ইমানা যার নামাজ নাই তার কোনো ইমান নাই লাসলা তালা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই মেয়েটা বলে হোসাই আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না আমার দাদা হলো রোম সম্রাট কাইসার যেই বলেছে মেয়েটা আমার দাদা হলো রোম সম্রাট কাইসার ওমর ফারুক সঙ্গে কারণ সেই সময় দুইটা পরাশক্তি ছিল একটা হলো রোম একটা হলো পারস্য পারস্যের ছিলেন কেসরা আর রোমের হল কাইসার ওর ফারুক চমকে গেছে মেয়েটা বলতেছে হোসাইল আমার দাদা অন্দর মহলে গিয়ে আমাকে বলতেছে নাতিরে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি ছোট ছোট বাচ্চারা কিন্তু খেলা পছন্দ করে করে কি করে না করে আমার কাছাকাছি শুধু পানি ফোড়া দেন খালি কান্দে পানি ফোড়া দিয়ে কান্না বন্ধ হয় না পরে হচ্ছে তেল পড়া দেন তেল পড়া আয়তুল কুর্সি পড়া দিলাম তারপর ভালো হয় না কয়েকদিন পরে বললাম খবর কি আপনাকে দোয়ার কোনো পাওয়ার নাই খালি কান্দে এখনো কান্দছে বলে বন্ধ হয়ে গেছে কোন ওষুধে বলে ওষুধ না ওর বাবা একটা ভিডিও মোবাইল কিনে দিছি ও যখন কান্দে খালি গেম চালু করে দেয় আর কান্দে হে না এখন চোল পোল থামাবার গেলে খেলা লাগবে তোর ঠিক কেনা খেলে খায় না রে আমার এক লি আছে খায় না মোবাইল চালু করে দিলে সমানে খায় ফোঁকা ফোঁক খায় খেলা দেখে আর খায় খেলা দেখতেছি আর মা ওখানে মুখ দিচ্ছে সমানে খাচ্ছে ইনকাম মোটা হয়ে গেছে মানে খাওয়ার লিমিট নেই তো খেলতে তো দেখতেছ আর খাচ্ছে প্যাট কখন ভরসো দেখি খেলি নেই আপনাকে বাচ্চার হাতে মোবাইল টোবাইল দিয়েছেন নাকি দিয়েছেন ও বাবা ভালো করতেছেন খুব ভালো এমন মোবাইল আসল হয়ে গেছে রাস্তার দাদ বসে ফ্রি ফায়ার খেলতেছে রাস্তাতে মানুষ যায় কেউ কিছু কয় না সবাই খালি হিংসুক আর লষ্ট খামার কি। কিন্তু সবার বিবেক না থাকলে কুত্তার বিবেক আছে কুত্তা যায় আর চিন্তা করে কে রে এক এক ঘন্টা হয় রাস্তার কাছে বসে থাকে ওটে না লড়ে না কথা কয় না পিছনে যায় কুত্তা লাখ টাঙিয়েছে লড়েও না কুত্তা মনে করছে গাছের গোড়া হবে এই মনে করে ঠ্যাং তুলে বেড়া দিছে। তখন অনার হুঁশ অদের পিটকা ভিজা গেলো রে যাকে কুত্তে পেশাব করে দিছে কি খেলা ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলা আমাদের যুবকের আসে না নাই জোরে কোন আসে না নাই মেয়েটা বলে হোসাই ছয় বছর বয়সে আমার দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম রাজ আমার দাদার সিংহাসনের পাশে আমাকে বসতে দিল আমি ছোট্ট চেয়ারে বসে বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন খেলা কোন জায়গায় আমার দাদা বলে ওই যে তাকায় দেখ মেয়েটা বড় হসা দিন তাহলে দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ওই মানুষের দুইটা হাত কালো রশিদা বেঁধে রাখছে ওই মানুষের দুইটা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে আমি কলাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আমাকে নিয়ে আসলেন কিন্তু আমি একটা মানুষকে দেখতে পাই আমি একটা মানুষকে দেখতে পাই আমার দাদা মুচকি মুসকে হাসার না তুই রে তুই ছোট্ট মানুষ তুই বুঝলি না ওটা মানুষ না রে ওইটা মানুষ না আমি বললাম দাদা মানুষের মতোই দেখা যায় তাহলে মানুষ না ওইটাকে আমার দাদা বলতেছে ওইটা হইল মুসলমান ওইটা হলো মুসলমান ওই ছোট্ট মেয়ে তখন ওই ছোট্ট অবস্থা আমি বুঝতে পারলাম খ্রিস্টানেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না আমার দাদা খ্রিস্টান হওয়ার কারণে মুসলমানকে মানুষ মনে করে না এমনকি আমাদের প্রতিবেশী ভারত মুসলমানকে মানুষ মনে করে যদি মানুষ মনে করত চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙতে পারত না মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে আমার এলাকা দুই ব্যান আমাদের গন্ডগোল লাগছে বিশ্বাস যদি না করিস মসজিদ সমস্যা হবে আমি কহিলাম কিনা তোরা নামাজ পড়িস নামাজ না পড়লে কি হবে হুদুর মসজিদ আল্লাহর ঘর দেখছেন বাংলাদেশের ব্যান আমাদেরও বিশ্বাস করে মসজিদ কার ঘর মসজিদের আড়ায় খর হয়ে গেলে নামাজে এক বস্তা দিতে বেয়া নামাজে দশ বস্তা দিছে বল কেবারে তুই তো নামাজ পড়িস না দশ বস্তা দিলাম হুজুর আল্লাহর ঘর হয় তাহলে সেই মসজিদ ভারতেরা ভাঙ্গিছে ধরে কন কথা ঠিক কে আপনি কোন তো মুসলমান করে মানুষ মনে করে আমার দাদা বলতো এটা মানুষ না ওইটা হলো মুসলমান আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে আপনি কি খেলা খেলবেন আমার দাদা বলে ওই যে তাকায় দেখ আমি তাকায় দেখি বিশাল একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে ওই চুলার উপরে বিশাল একটা মধ্যে মনে মনে তেল নিচের তাপে আগুনগুলো টক বক টক বক করতেছে আমার দাদা বলে আপনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব মুসলমান পুড়ে মরে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা কি খেলা মুসলমান মারার খেলা আমি তখন জোর হাত করে বললাম দাদু ভাই ছোট্ট ছোট্ট বাচ্চারা কুল্লু মাউলুদুন ইউলুদু আলাল ফেতরা ছোট বাচ্চারা কিন্তু সব একই হিন্দু মুসলমান সবাই কিন্তু একই ঠিক না ছোট্ট বাচ্চা এখন পর্যন্ত ওর কি কান্দে কোনো আসে আপনার বলেন তো এদের দুই কান্দে দূরে ফেরস্তা এটা কিন্তু হওয়ার পরে আল্লাহ দেয় না হওয়ার পরে আল্লাহ দেয় না এটা দেয় একটা বয়সের সময় যখন পাপ পূর্ণ লেখা লাগবে তখনই এই আসে মেয়েটা বলতে যে ছয় বছরের মেয়ে তখন ছিল হু বলতে যে হোসাইন ইমান কেমনে পাইলাম শোনেন আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে নামাই মাই ডাকি ছেড়ে দেওয়া যায় না আমার দাদা বলতেছে একশো বার ছেড়ে দেওয়া যায় তাহলে একটা বারের জন্য বলবে আল্লাহ রাসুল মানি না তুই তাকায় দেখ আমি চোখ বানছি হাত বানছি পাও শিকল দিয়ে আটকায় রাখছি কিন্তু মুসলমানের মুখ কিন্তু আমি বান্দি নাই এখনো মুখ খোলা আছে না নাই জোরে আছে না নাই কি বানছে কি বানছে কি বানছে কিন্তু মুখ আর আমাকে বাংলাদেশে হাত খোলা চোখ খোলা পাও খোলা কিন্তু মুখ খোলা না উল্টে রে আমাকে দেশ সবই খোলা আছে চলতিছে দেখতেছে কিন্তু মুখ দিয়া বলবার পারতেছে না এলে কি বাবা এলে কি রে দেখ এলে দেখ এলে ও সবই দূরে একবার হবি

হাত বাদা শোক বাদা পাও বাদা কিন্তু মুখটা খোলা ওই মুখ দেখালে একটা বারের জন্য বলুক আল্লাহ রাসুল মানি না তাহলে হাতের বাদন খুলে দেব মুখের বাদন খুলে তারপরে পায়ের শিকল খুলে মেয়েটা হোসাইন ছয় বছরের ছোট্ট মেয়ে আমি তখন গুটি গুটি পায়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসুল মানি না কয়বার একটা বারের বলো আল্লাহ মুসলমান বলতেছে রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম দাম বেশি বেশি কিন্তু মুসলমানের কাছে আপনাদের কাছে কার দাম বেশি ইমানের না জীবনের যত চেষ্টা করেন আপনার জীবন কিন্তু আপনি বাঁচাবার পারবেন না ক্ষমতার সিয়ারে থাকতে বাংলাদেশের তিনটা প্রেসিডেন্ট মারা গেল বঙ্গবন্ধু শেখ গেল ক্ষমতার চেয়ারে থাকতে জিয়াউর রহমান মারা গেল ক্ষমতার চেয়ারে থাকতে জিল্লু রহমান মারা গেল তার মানে বোঝা গেল প্রেসিডেন্ট হয়েও যদি মরিয়া যায় তাহলে হামাকের মতন তুইয়া মুইয়ার তো কোনো খাওয়া নাই যে আজরাইল জীবন কবজ করতেছে ওই কেউ একদিন মরা লাগবে আপনারা কি মনে করতেছেন বাঁচবে না মরবে তাহলে বাঁচার চেষ্টা না করে ইমান বাঁচানোর চেষ্টা করার দরকার আছে না নাই মেয়ে বলে হোসেন সঙ্গে সঙ্গে আমার দাদা লাভ দেটো বলতেছে মুসলমানকে এখন আগুনের চুলার মধ্যে ফেলে দাও আমি বললাম দাদা এই মানুষ মারার খেলা আমি দেখব না আমার দাদা বলতে দেখার জন্য তোরে লিয়াইছি দেখাই লাগবে আমাকে জোর করে আটকে রাখলো আমি তখন তাকায় দেখি ওই মুসলমান আগুনের চুলার দিকে হাঁটতেছে তার মধ্যে ভয়ের কোনো প্রতিক্রিয়া নাই সিনা টান করে চলছে

আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলতেছে তোমরা তাদের মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত মানে জীবিত বাল আহিয়া মানে তাদেরকে মৃত্যু বলো না তারা জীবিত এটা কে বলতেছে কলা কিল্লা তা সৌরুল তোমাকে সাধারণ মাথা দিয়ে এটা বোঝা পারবা না এই বুদ্ধি দিয়ে এটা বোঝা না আমাদের বাংলাদেশের অনেককেই কিন্তু হত্যা করা হয়েছে জোরে এখন কথা ঠিক কি না ওনাদেরকে তারা ফাঁসির মঞ্চে নিয়ে গেছে বলতে খালি সিনা টান করে হাঁটিতে পারে একটা বড় পিছন দিকে টান খায়নি একজন বলতে আমি লিভের ধরবার বাড়ি দিকে নামাজ পড়তেছে নামাজ শেষ হলে বললাম ভাই টাইম হয়ে গেছে চলো যাই এই ঠিক মতো খায়ও যাচ্ছে আর বলছি ফাঁসির মঞ্চে যাচ্ছে আর ঠিক মতো খায়ও ঠিক মতো চাকরি ভালো মতো করো ফাঁকি টাকি দন্তি হল মরবার যাচ্ছে তাও নসিহত দিয়ে যাচ্ছে তোরে কর না সোহান আল্লাহ কারণ তারা জানে মৃত্যু নেই ঘোষণা কারণে বলেন কার একেবারে আগুনের চুলার কাছে যখন নিয়ে গেছে মেয়েটা বলে হোসাইন একটা জীবন্ত মানুষকে পড়া দেখব না বলে আমি চোখের উপরে এইখানে ভাবে হাত দিলাম এইভাবে হাত দিয়ে আমার দুইটা চোখ চাইবা ধরলাম এমন সময় একটা মধুর বাণী মুসলমানের কাছে সবচাইতে দামি সেই মধুর বাণী মেয়েটা বলা হোসাইন ওই মধুরবাণী আমার নাকের মধ্য দিয়ে কানের মধ্য দিয়ে ঢুকে আমার কলিজার মধ্যে সেট হয়ে গেল আমি যেন দেখতে পাই মেয়েটা বলতেছে চোখের উপর হাত দিয়া তারপর আমি দেখতে পাই ওই খাসাখানা ওই মুসলমানের দেহ নামক খাঁসাখানা আমনের চুলার মধ্যে পড়তেছে আর খাঁসার পাখি আমার সোনার ময়না পাখি কন্দ্যা সেতে গেলি রে দিয়া মোরে ফাঁকি কোন সেতে নয় রে মুসলমানের পাখি ইলনি নামক জান্নাতের বাগানে যা মেয়েটা বলে হোসাইন নিজের চোখে দেখলাম ওই খাসা পড়লো তত্ত্ব তেলের মধ্যে কিন্তু পাখিটা রে যেন ধরে ছাইড়া দিল উড়াল দিয়ে সবুজ রঙের একটা বাগানের মধ্যে ঢুকলো আমি এক দৌড় দিলাম আমার মার কাছে গিয়ে বললাম মা যদি বাঁচবার চাও লাইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তো আমার মা কইলো রে তোর দাদা যদি জানতে পারে তোর বাবা যদি জানতে পারে তোকে হত্যা করবে এই মুসলমানের কলমা কোথায় পাইলি মা এ কলমা বাদ দে এ কলমা কইলে তো বাঁচে রাখবে না আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা মরে না সবাই বলেন এ কলমাওয়ালারা কোনোদিন মরে না অতি নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে বিয়ার আগে কোনো কিছু চলদিন বর্তমান সরকার বাল্য বিয়া বন্ধ করছে বাল্য বিয়া কিন্তু জায়েজ সে বাল্য বিয়া বন্ধ করে দিছে কিন্তু বাল্য প্রেম এটা বন্ধ করে কিলাস ক্লাস সেভেনের ছাত্রী সেভেনের ছাত্রী নাইনের ছাত্রের সাথে বাড়ি হয়ে গেছে শোনেন বাল্য বিয়া হালাল যদি বন্ধ করা পারেন সরকার তাহলে বাল্য প্রেম বন্ধ করা লাগবে জোরে কথা ঠিক কিনা চোদ্দোই ফেব্রুয়ারি মতন কাতিমাসা কুদ্দা দিবস বাংলাদেশের জমিনে চলবি না কথা কখন ঠিক হয় ঠিক কিনা আপনার যে চোদ্দই ফেব্রুয়ারি মানুষ পালন করে বিয়ার পরে না আগে কথা কয় না তুমি আমার জীবন এ কথা কখন কয় তোমাকে একদিন না দেখলে মানে এক বছর দেখিনি গো তুমি যদি চাও হান পাহাড় টপকে যাবো তুমি চাইলে সাগর শেষম চাপাত খালি লাগছে দাও সাগর শেঁচবো তুই এই যতগুলো মিথ্যা কথা এলে বিয়ার আগে হয় না পরে হয় কথা এখন না কেন হোসাইন কিন্তু বলতেছে বিয়ার পরে বিয়ার আগে কোন কিছু ই পছন্দ করে না জোরে করে না হোসাইন হবে জান্নাতি যুবকদের সর্দার এই যুবকেরা যদি হোসাইনের সঙ্গে জান্নাতে থাকতে পার চাও তাহলে বিয়ার আগে কোন কিছু করা যাবে আপনি লয় বলে এরে জুয়ানগুলোকে যারা এখনো বিয়ে করেনি এ কারা কারা করেননি হাত তোলেন তো দেখি কারা কারা করেননি যারা যারা করেননি হাত তোলেন দুই হাত তোলেন তো সাইটা তোলেন তো দেখে ওই জায়গা তো ভালোই ভিড় করছে রে ওই জায়গা তো ভালো রে মাসাল হাত নামা বাবা হাত নামা হাত নামা আজ একটা কমেন্টমেন্ট হোক যে বিয়ার আগে কোনো কিছু কি হতো চলবে চলবে জান্নাতি যুবকদের সর্দারের এক সর্দার বলতেছে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের আগে কোনো কিছু নয় বিবাহের পরে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে কারণ বিয়ার আগে তো সবকিছু কয় তুমি আমার জীবন বিয়া হওয়ার পরে আর কয় না কেরা আর কোস না কেরা মেয়েটা ফোপায় ফোভায় কাঁদতেছে ওর ফরক বলে মা দুইটা কঠিন প্রশ্ন করলো তুমি উত্তর দিয়ে দিলা আরে সহজ প্রশ্ন তুমি কেন কানতেছ মেয়েটা বলতে সামিরাল আল মোমিন হোসাইনের প্রশ্ন সহজ কিন্তু উত্তরটা বড় কঠিন কারণ বিবাহের পরে থাকতে হবে সঙ্গে বিবাহের পরে থাকতে হবে সঙ্গে হোসাইন যেমন তেমন উত্তর দিলে পছন্দ করবে না উত্তর দিবার গেলে মূলত একটা ভালো জেনে উত্তর দেওয়া লাগবে ওমর ফারুক বলে মা তোমার কাছে কি উত্তর নেয় মেয়েটা বলতে তো হোসাইন আয়ুব আয়ব নবী একটা নবী ছিল আয়ব নবী যখন নবী ছিলেন বাদশাহ ছিলেন তখন অনেক পায়ে পেয়াদা চাকর নকর ছিল অনেকগুলো বউ ছিল আয়ুব নবীর সঙ্গে তারা সব সময় থাকত কিন্তু আয়ব নবীর যখন বাদশাহী গেল আয়ব নবী যখন অসুস্থ হয়ে গেল শরীরটার মধ্যে যখন ঘা হলো দেহের দুর্গন্ধ হলো পোকা ধরল তখন লোকালয় ছেড়ে তাকে জঙ্গলে রেখে আসলো একটা বউ আয়ুব নবীর সঙ্গে নাই ভাই ব্রেদার চাকর নকর কেউ নাই ওই পোকাওয়ালা মানুষটা জঙ্গলের মধ্যে কাঁদরায় ওই সময় একটা বিবি ওই সময় একটা বিবি আয়ব নবীর সঙ্গ ছাড়ে নাই সেই বিবিটার নাম হলো রহিমা ওই রহিমার মতো আপনার সঙ্গে আমি থাকতে চাই সঙ্গে সঙ্গে হোসান বলে রে মে তিন নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাথে একশো গুণ তুমি সুন্দর দিয়েছ হোসানের সঙ্গে মেয়েটার বিয়ে হলো মেয়েটার নাম হলো সাহেরবান হোসানের জীবনে সবচেয়ে বড় কষ্ট হলো তার আর ময়দান ওই কারবালার ময়দানে আলী ছোট্ট বাচ্চা সাহির বানুর প্যার থেকে হয়েছে ওই বাচ্চাটারে স্বামীর হাতে দিয়ে বলে স্বামী গো পানি পান করায় নিয়ে আসেন আমার স্তনের দুগ্ধ শুকে গেছে হোসেন বলতে তোমার বাচ্চাকে নিয়ে তুমি নিরাপদ জায়গায় যাও বলে বিয়ের সময় তিন নম্বর প্রশ্ন করেছিলেন আমার সঙ্গী থাকতে হবে আমি মরে যাব কিন্তু স্বামীর কষ্টের সময় আপনি আমি সঙ্গ ত্যাগ করবো না বাচ্চা যখন শহীদ হয়ে গেল হোসেন কান্দের বলে আলী মা তুমি চাইলেই আমার কাছ থেকে যাওয়ার কিন্তু তুমি গেলা না হোসেনের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে যখন দামেশকে নিয়ে যায় ওই সময় শাহের বান হোসেনের বউটা স্বামীর দেহের কাছে দাঁড়ায় বলে স্বামী গ বেহস্তের হুর গেলমান তোমাকে নিয়ে কারাকারি শুরু করে দিবে ওই হুর গেলমানের সময় আমার মতন বউকে যেন আপনি ভোলেন না আমি দুনিয়ার শেষ মুহূর্ত আপনার সঙ্গে ছিলাম জান্নাতে আপনার সঙ্গে থাকতে চায় আজকের আলোচনা ভিতর দিয়া বর্তমান প্রেক্ষাপট নিয়ে সব কথাই কিন্তু আমি বলেছি ধরে এখন কথা ঠিক না আপনারা বলেন তো ইমানের কথা আছে না নাই আমলের কথা আছে না নাই পর্দার কথা আছে না নাই জেহাদের কথা আছে না নাই সমস্ত বিষয় আলোচনা করেছি দীর্ঘ সময় ধরে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমি আস্তাক ফের রব্বি মিনকুল্লি জমবে অত বেলাই আর দাও খোলি বা মাথা 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 দোয়া হলো মাথা রে ছাড়া রান্না বা মাথা ছাড়া দৌড় মারে না দুই একটা লাভ দৌড়ছে ওই দৌড়ার চিন্তা করতেছে আগে যখন মোটর সাইকেল ভার করার লাগবে তার পরে তোর ভার করে যাবে না আগে মোটর সাইকেল স্টার্ট যদি না হয় তখন তেলের মধ্যে ভেজাল আসে না না দৌড়ক আসে না স্টার্ট লিখছে না তখন কী করবেন